কোনো দিন তার মুখে কখনো শুনিনি তিনি কখনো বলেছেন আমার জীবনে বহু সমস্যা, অথচ তার মতন দুঃখ কজন মানুষ পেয়েছে, প্রিয়জন বিচ্ছেদের দুঃখ, নানা রকমের সমালোচনার দুঃখ, এক ধরনের আইসোলেশন, নিঃসঙ্গতার যে এক বেদনা, সেই সকল দুঃখ যে তিনি পেয়েছেন তাই নয়, সেই দুঃখ, সেই দুর্গতি, সেই অপমান, তার মধ্যেও তিনি সেই সুন্দরের সুর খুঁজে গেছেন। এটা একটা বিরাট তিনি পথ দেখিয়েছেন আমাদের, যে জীবনটা বেশি দিনের নয়। সেই গান আছে না, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, শুধু তো কাঁদছো, শুধু তো রোদন করছো, আমি তো দেখছি কত কত খুব সুন্দর সূর্য উঠছে, আমি তো দেখছি কি সুন্দর চাঁদ উঠছে, আমি দেখছি ফুল সে হাসিতে হাসিতে ঝরিয়া যায়, সবই সবকিছু তো আমি তো হাসি দেখতে পাচ্ছি, তো চল না একদিন এই দুঃখ রোদন ভুলে গিয়ে একটু আমার সাথে হাস না তোরা। আগা গোড়া রবীন্দ্রনাথের কিন্তু এটাই বাণী, এটাই মেসেজ আমাদের জন্য, যারা আমরা দুঃখ বিলাসী, সমস্যা বিলাসী। এবং দুদিন আগে আমি একটা একজন সাইকোলজিস্টের কথা শুনছিলাম, তিনি বলছিলেন যে মানুষ যখন বসে বসে ভাবধারণা করে আমার জীবনের কত প্রবলেম, তখন সে আরো ডিপ্রেশনের দিকে চলে যায়, তার চেয়ে বাইরে যা একটু এক্সারসাইজ কর, সাইকেল চালা, এমনি একটু বেরো, হাঁট একটু জোরে জোরে, হ্যাঁ, তাহলে ওই হাঁটতে 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 বা সাইকেল চালাতে চালাতে আর আমার কত প্রবলেম ভাবার সময় পাবি না। যত আমরা সময় পাচ্ছি আর নিজেদের আমার কত প্রবলেম বলতে ভালোবাসছি, তত আমাদের জীবনে এই বিষাদ এবং মনের রোগ বেড়ে যাচ্ছে, মেন্টাল ইস্যুস, মেন্টাল হেলথ এখন একটা মহামারী। তাই জন্য রবীন্দ্র জয়ন্তী পালন না করে যদি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এই শিক্ষাটুকু একটু পাই, তার যেই বাণী, তার যেই নিরন্তর হাজার কষ্টের মধ্যেও, হাজার সংকটের মধ্যেও, সব কিছুর মধ্যেও তিনি জীবনের প্রতি মুহূর্তে যে সৌন্দর্য, হাসতে হাসতে আনন্দের সাথে সেই সৌন্দর্যকে কুড়িয়ে নিচ্ছেন এবং তার মধ্যে এক বিধাতার রস পাচ্ছেন, তিনি আস্তিক না নাস্তিক, তিনি ঈশ্বর বিশ্বাসী না তিনি কৃষ্ণ মানেন, না তিনি বৈষ্ণব, না তিনি ব্রাহ্ম, না তিনি কালী মানেন না, এসব তুচ্ছ হয়ে যায়। তার যে এই পজিটিভ সুর, এটাই তার আস্তিকতা। সব কিছুর মধ্যে তিনি একটা শুভ পরিণতি দেখতে পাচ্ছেন, যে জীবনের যাই হোক না কেন তার একটা শুভ পরিণতি আছে, তার এক মঙ্গল মোহনা আছে, সেটা তিনি দেখতে পাচ্ছেন। তা আমার মনে হয় দুদিন আগেই আমরা রবীন্দ্র জয়ন্তী পেরিয়ে এসেছি, এই শিক্ষাটা এখনো আমাদের নেবার মতন, আমি নিজে নিচ্ছি এখনো, এবং আশা করি যারা রবীন্দ্র অনুরাগী এবং যারা রবীন্দ্রনাথকে নিয়ে যাদের অত মাতামাতি নেই, সবাই এই শিক্ষাটুকু অন্তত তার কাছে নিই। নমস্কার, আমি অভিজিৎ, মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেল এবং ইন্ডিয়ান মং ফেসবুক পেজে আপনাদের সকল দর্শক, শ্রোতা এবং ভক্ত অনুরাগীদের স্বাগত জানাই। আজকের আলোচনার শীর্ষক ভক্ত কে, আলোচনা করবেন আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী জয়দীপ মহারাজ তথা আমার গুরুজি। তাই দেরি না করে আমি আমার সহসঞ্চালক উমেশ মামাকে ডেকে নিচ্ছি। উমেশ মামা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আলোচনার সঙ্গে সম্পৃক্ত করো। অভিজিৎ, তোমাকে শুভেচ্ছা জানাই, নমস্কার সকলে, আমার প্রণাম নেবেন। ইন্ডিয়ান মঙ্কস ফেসবুক পেজ এবং মরমে স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলে আজকের সান্ধ্যকালীন মহারাজের সৎসঙ্গের অনুষ্ঠান। আপনারা জানেন যে কয়েকটি পর্ব আমরা সম্প্রচার করতে পারিনি, এর কারণ হচ্ছে মহারাজ বিদেশে আছেন, এখন ইতালিতে আছেন, সুতরাং তার ওখানে নানা রকম শিডিউল আছে এবং আমাদের সঙ্গে ওদের যে সময়ের পার্থক্য সেটাও অনেকখানি, প্রায় 4 ঘন্টার বেশি, সুতরাং সেটা হয়ে উঠছিল না, কিন্তু তবু মহারাজ নানাভাবে আজকের জন্য আমাদের সময় বের করেছেন, আমাদের দর্শকদের কথা ভেবে, বাংলা ভাষী দর্শক, বাঙালি দর্শকদের কথা ভেবে তার জন্য ওনাকে কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন যে একজন মহাপুরুষ, একজন মহাজন, যিনি মানুষের মনকে নির্মল করেন, অন্তরকে ক্লেদ মুক্ত করেন এবং সাধারণ জীবনকে একটা কল্যাণ ব্রতে উজ্জীবিত করতে পারেন, তার জন্যই তার সৎসঙ্গ, তার জন্যই তার সংস্পর্শ, সান্নিধ্য আমাদের সবসময় প্রয়োজন হয়। আজকের যে অনুষ্ঠান ভক্ত কে,
সেই অনুষ্ঠানকে মহারাজকে আমরা সেই অনুষ্ঠানে মহারাজকে আমরা স্বাগত জানাবো। নমস্কার, ধন্যবাদ উমেশ, ধন্যবাদ অভিজিৎ আমাদের সূচনার জন্য, এবং যত আমাদের দর্শক অনুরাগী শ্রোতারা রয়েছেন ইন্ডিয়ান মঙ্কস ফেসবুক পেজ, বড় মিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেল, সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি জানাই। অনেকদিন পরে ফিরে আসতে পেরে আমারও ভালো লাগছে। হ্যাঁ মহারাজ, দর্শকদেরও আজকে একটা প্রত্যাশা পূরণ হয়েছে আমরা বলবো। তারা নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করছিলেন আমাদের সঙ্গে, যদিও আমরা জানিয়েছিলাম মহারাজ এই মাস দুয়েক বিদেশে থাকবেন, সেই জন্য প্রতি সপ্তাহে হয়তো সম্প্রচার আমাদের সম্ভব হবে না। তারা অপেক্ষা করেছেন, আজকে তাদের জিজ্ঞাসা নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। ভক্ত কে আজকে যে অনুষ্ঠান, প্রথমে মহারাজ আপনাকে জিজ্ঞাসা রেখেছেন ঝুমা বর্মন, তিনি লিখেছেন ছোটবেলা থেকে গুরু মহারাজের সঙ্গ পেলাম না কেন, আফসোস হয়, কি পড়াশোনা করলাম, এত এত ডিগ্রি কোনো কাজে আসে না, কত ভুলভাল সংস্কার নিয়ে বড় হয়েছি, কম্পিটিশন, হিংসা, অহংকার, ফালতু বিষয়ে সময় নষ্ট করছিলাম। তিনি কিন্তু আক্ষেপের সুরে কথা বলেছেন আপনার কাছে, জীবনের মূল সুর যেটা সেটা জেনে নিতে চেয়েছেন শ্রীমতী ঝুমা বর্মন। ধন্যবাদ। ঝুমা বর্মন যেটা বলেছেন সেটাকে ঠিক জিজ্ঞাসা ঠিক বলা যায় না, এটা একটা আফসোস, আমরা নিজেতে বলি রিগ্রেট। এই আফসোসটা তো আমাদেরও ছিল, আমিও তো ছোটবেলা থেকে গুরু মহারাজকে পাইনি, আমার যখন 28-29 বছর বয়স তখন থেকে তাকে পেয়েছি। আবার এমন অনেক ভক্ত রয়েছেন যারা আরও জীবনের মধ্যাহ্নে এসে তাকে পেয়েছেন বা তার সঙ্গ করতে পেরেছেন, অনেকে আছেন যারা একদম জীবনের শেষ মুহূর্তে এসে পেয়েছেন, এবং এমনও আছে যে হয়তো গুরুমার কাছে এসেছেন বৃদ্ধ মানুষ, গুরুমার সঙ্গে সঙ্গে নিজে থেকে তাকে ঘরে ডেকে নিয়ে দীক্ষা দিলেন, এবং পরে আমাদের বললেনও ভালো মানুষ, ভক্ত মানুষ, কিন্তু আর বেশি দিন বাঁচবে না, তাই তাড়াতাড়ি দীক্ষাটা দিয়ে দিলাম। সত্যি সত্যি আর কদিনের মধ্যেই তিনি শরীর ছাড়লেন। এও এক বিরাট কৃপা ভগবানের যে তাকে ঠিক সময় টেনে এনেছেন এবং তাকে দীক্ষাও দিয়েছেন। ছোটবেলা থেকে পেলেই কি সব সময় ভালো হয় সেই নিয়ে আমাদের মনের মধ্যে নানা রকম সন্দেহ থাকতে পারে, তার পক্ষে বা বিপক্ষে অনেক মানে যুক্তি থাকতে পারে, সুতরাং সেইটা বড় কথা নয়। আমার মনে হয় যে ছেলেবেলা থেকে না পেয়েও একটা সময় গিয়ে তো পাচ্ছি তাকে, তাকে সরাসরি না পেলেও অন্যের কাছ থেকে তার কথা শুনে তাকে তো এক ধরনের পাওয়াও হচ্ছে, সেই সৌভাগ্যটাই বা কজনের হয়, সেটাই বা সেই কৃপাটাই বা কজনের জীবনে হয়, এটা একটা কথা বলে রাখতে হবে, এটা একটা দিক। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা যা পড়াশোনা করি, আমরা যে ডিগ্রি পাই বা আমরা যে কাজ করি, সেগুলো হয়তো কোথাও একটা অর্থহীন, জীবনের আসল দিশা বা জীবনের আসল পথটা খুঁজে পাওয়ার জন্য, কিন্তু সেই অর্থহীনতাটা বোঝার জন্যেও সেই পথটা অতিক্রম করার দরকার আছে। উদাহরণ, গুরু মহাজের কাছে এসে আমি নিজে বুঝতে পেরেছিলাম কিছুদিনের মধ্যেই যে যা কিছু শিখেছি স্কুল থেকে কলেজ পর্যন্ত, যা কিছু বুঝেছি ছোটবেলা থেকে সমাজ, পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সাংস্কৃতিক চর্চা, সবকিছুর মধ্যে যা কিছু এতকাল ধরে পেয়েছি বলে মনে করেছি সবই ভুল মনে করেছি। এই পুরো প্রসেসটার মধ্যে দিয়ে না শুরু করলেই তো ভালো হতো, একদম জিরো অবস্থায় যখন ছিলাম তখন থেকে যদি এই বোধের পথে হাঁটতে শুরু করতাম। এই কথাটা একদিন গুরু মহারাজকে বলেছিলাম যে পড়াশোনা করে যে কিছুই হয় না,
তাই জন্য মনে হচ্ছে যে এতগুলো বছর শুধু নষ্ট করেছি। তখন গুরু মহারাজ একটা সুন্দর কথা বলেছিলেন, এইটা যে তুই রিয়েলাইজ করছিস, এটা তুই পড়াশোনা কিছুটা করেছিস বলেই, এই পথটার মধ্যে দিয়ে না গেলে এই রিয়েলাইজেশনটা আসতো না, এই উপলব্ধিটা আসতো না। অনেকেই আছে যারা হয়তো খুব অল্প বয়সেই তারা কোনো একটা আশ্রমে যুক্ত হয়ে যায়, ছোট্টবেলা থেকেই তারা ওখানে কাজ করতে করতে একদিন তারা ব্রহ্মচারী হয়ে যায়। আমি দেখেছি তারা খুব একটা কদর পায় না সমাজ থেকে, কারণ যেহেতু তাদের মধ্যে সেরকম ধরনের মানে পূর্ব জীবনের তেমন কিছু কৃতিত্ব নেই বা কোনো বিশেষ কোনো কৃতি তারা নন। যেরকম ভাবে ধরুন আমরা যখন কোনো রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীর কথা বলি, অনেক সময় দেখি উল্লেখ করা হয় ইনি কেমিস্ট্রিতে গোল্ড মেডেলিস্ট, তাই জন্য বেশি সম্মান দিচ্ছে তাকে সমাজ। তারপর তিনি বেদান্ত নিয়ে যা বলছেন লোকে অনেক গুরুত্ব দিয়ে শুনছে, তারও একটা ঐহিক দরকারটা রয়েছে। স্বামী বিবেকানন্দকে আমরা যে এত শ্রদ্ধা করি তার পিছনে একটা কারণ হচ্ছে যে তিনি অসম্ভব ট্যালেন্টেড মানুষ এবং তিনি নানা রকম গুণের অধিকারী এবং প্রচুর পড়াশোনা করেছেন তিনি। তিনি ঠিক একাডেমিক পড়াশোনা অতটা করেননি, কিন্তু তার মানে শাস্ত্র থেকে শুরু করে ইতিহাস, দর্শন এসব বিষয় নিয়ে, সঙ্গীত, শিল্প এসব বিষয় নিয়ে প্রচুর পড়াশোনা করেছেন এবং তার সেই পড়াশোনার যে ছাপ, তার যে সেই ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা তাকে প্রচুর কাজে সাহায্য করেছে পরবর্তীকালে। কারণ একটা খুব সুন্দর ঘটনা আছে নরেন্দ্রনাথ দত্তের সাথে ঠাকুরের মধ্যেকার। একদিন রাত্রিবেলায় নরেন্দ্রনাথ দত্ত চোখে জল নিয়ে ঠাকুরকে বলছেন, আমি এতদিন ধরে যা কিছু শুনেছি, যা কিছু শিখেছি, যা পড়াশোনা করেছি, যা বই পড়েছি, সবকিছু আমার কাছ থেকে আপনি কেড়ে নিন। ঠাকুর তখন হেসে বললেন, কেন রে? তখন নরেন্দ্রনাথ দত্ত বললেন, ওই সবগুলোই কোথাও যেন আপনার এবং আমার মধ্যে দূরত্ব সৃষ্টি করছে, আমি সম্পূর্ণ আপনার সাথে একাত্ম হতে পারছি না। এই পড়াশুনো, এই জ্ঞান, এই যুক্তি, বিজ্ঞান, এই দিয়ে দেখার চেষ্টা করছি বলে। ঠাকুর তখন আদর করে বললেন, না রে, ওগুলো দরকার আছে, মায়ের কাজ হবে। অতএব কোনো কিছুই অকারণ নয়, আমার এই বক্তব্যটার পিছনে এটাই মূল আমার বিষয় বলার আছে, কোনো কিছুই অকারণ নয়, সবকিছুর পিছনে কিছু কারণ থাকে। আমাদের একটা বিবর্তনের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে এবং তার সাথে যে একদিন দেখা হবে বা তার সাথে যে আমার জীবনে একটা যোগ হবে, তার একটা সময় আছে, তার একটা ম্যাচিউরিটি টাইম আছে। ফল পরিপক্ক হলে তবেই সেই ফল গাছ থেকে পড়ে মাটিতে, কাঁচ অবস্থায় তুলতে গেলেই সে গাছেরও কষ্ট আর যে ফলটা খাবে তারও কষ্ট। শুধু পরিপক্ক হওয়ার জন্যেও এই যে আপনার একটা রিয়েলাইজেশন এখন হয়েছে, এই রিয়েলাইজেশনটা হয়েছে কারণ আপনি ওই প্রসেসের মধ্যে দিয়ে গেছেন বলে, সংস্কার, পড়াশুনো, ডিগ্রি, সংসার, জীবন, লোকের সাধারণ মানুষ যেসব নিয়ে থাকতে ভালোবাসে সেগুলোর মধ্যে দিয়ে আপনি গেছেন বলেই আজকে আপনার একটা টাইম হয়েছে যখন আপনার মধ্যে উপলব্ধিটা তৈরি হয়েছে, যেগুলো সব ফালতু, সময় নষ্ট করেছি, সময় নষ্ট হয়নি, কিন্তু এগুলোকে সম্পূর্ণ এখন আমাকে আনলার্ন করতে হবে। এটা আমার নিজের অভিজ্ঞতা বলছি, যা কিছু লার্ন করেছি, যা কিছু শিখেছি, জেনেছি, সেগুলো আনলার্ন করতে হবে, সেগুলো আবার রিভার্স করতে হবে, করে নিজেকে আবার শূন্য করতে হবে এবং পুরো কনফিডেন্সের সাথে। আমার মনে হবে না তখন যে ওই যে পড়াশোনা করছে ও বেশি হয়তো এগিয়ে যেতে পারবে, এরকম নয় তো, ওই জীবনটাতে বেশি সুখ আছে এমন নয় তো, এরকম ধরনের আমার মনের মধ্যে কোনো ডাউট থাকবে না, যেহেতু সেই জীবনটার মধ্যে দিয়ে আমি গেছি। সংস্কার কথা বলতে গিয়ে একটা ইন্টারেস্টিং কথা আমার গতকালই মনে হচ্ছিল,
একজনের সাথে কথা বলতে গিয়ে, সে একটা জার্মান মেয়ে, কালকে তার সাথে নানা পরিচয় হচ্ছিল, সে বলছে যে সে তার বয়ফ্রেন্ড আছে, সে বয়ফ্রেন্ডের সাথে 10.5 বছর ধরে সে আছে, একসাথেই থাকে, এবং সেই জার্মান মেয়েটির বয়ফ্রেন্ড হচ্ছে ভারতীয়, এবং সেই বয়ফ্রেন্ডের সাথে ও ভারতে এসেওছে কয়েকবার, দিল্লি কানপুর এইসব জায়গাতে। বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে যাচ্ছে, অথচ ওরা প্রায় স্বামী স্ত্রীর মতন থাকে এবং একসাথেই থাকে। তখন আমি আমার ভারতীয় মন নিয়ে জিজ্ঞাসা করলাম, জানি উত্তরগুলো কি হবে, তবু ওর কাছ থেকে শোনার জন্য আমি জিজ্ঞাসা করলাম যে তোমরা বিবাহের কথা ভাবনি? আর বয়ফ্রেন্ড শব্দটা আমার কানে লাগছিল, বয়ফ্রেন্ড কথাটা স্কুলে কলেজে বন্ধুদের মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই কথাগুলো মানায়, 10.5 বছর তার সাথে ঘর করছি, যার বাড়িতে পর্যন্ত গেছি, মানে হাজার হাজার কিলোমিটার অতিক্রম করে, তাকেও বয়ফ্রেন্ড করে বলছে, পার্টনার বললে তাও না হয় বুঝতাম। যাই হোক, তখন আমি বললাম, তোমার মনে হয়নি যে বিয়ে করি? তখন হেসে বললো, না না, ওই 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 বিয়ের কথা আমাদের ভাবিনি, আমরা ঠিকই করেছি, ওই নিয়ে আমরা কিছু ভাববো না। আমি তখন বললাম, এত বছর তোমরা আছো, তোমাদের কখনো মনে হয়নি যে জীবনে সন্তান যদি কখনো আসে তার জন্য বিবাহটা করা দরকার? তখন বলল, সন্তান আসতে পারে, তাই জন্য বিবাহ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, এরকম ধরনের সংস্কার, ট্রেডিশনাল সংস্কার আমাদের মধ্যে নেই। যাই হোক, সেসব নিয়ে আরো কথা হলো, তার থেকে আমার জিনিসটা মনে হলো, আপাত দৃষ্টিতে মনে হবে কত সংস্কার মুক্ত এরা, এটা কিন্তু সংস্কার মুক্তি নয়, এটা এক ধরনের পলায়নবাদ। বিবাহের যে মূল বিষয়টা, সেটা হচ্ছে পুরো সমাজকে আরো সামগ্রিকভাবে আরো উত্তরণের দিকে নিয়ে যাওয়া, অন্তত ভারতবর্ষ এককালে তাই ভেবেছে। আরেকটা হচ্ছে যে দুটো পরিবারের মিলন, আরেকটা হচ্ছে উন্নত সন্তান নিয়ে আসা, দুটো জেনেটিক ধারার মধ্যে একটা মিলন আনা, যাতে করে আমাদের কৃষ্টি এবং সংস্কৃতির আরো উন্নতি হয়। বিবাহ মানে শুধুমাত্র একজন ইন্ডিভিজুয়ালের সাথে আরেকজন ইন্ডিভিজুয়ালের একসাথে থাকা নয়, তার চেয়ে আরো বড় কিছু, এখানে সামগ্রিক দায়িত্ব রয়েছে, শুধুমাত্র আমার ইচ্ছা, আমার রুচি, আমার অধিকার, এই প্রশ্নটা নয়। তাই জন্যে মেয়েটি যে কথাটা বলছে সেটা সংস্কার শূন্য, আর আমরা যেটা হতে চাইছি সেটা হচ্ছে সংস্কার মুক্ত, যার মধ্যে কোনোদিন কোনো সংস্কার তৈরি হলো না, তাকে বলা হয় সংস্কার শূন্য। তার মানে কি সে কেউ বোধের কাছাকাছি চলে গেল? একেবারেই নয়, সে একটা জান্তব স্বার্থপর জীবনকে খুব লিবারেলিজম বা খুব উদারবাদের নিরিখে সাজাচ্ছে, সে খুবই একটা স্বার্থপর, একটা সংকীর্ণ, একটা লিমিটেড জীবন যাপনকে একটা শুধুমাত্র শারীরিক স্থূল চাহিদাকে পরিপূরণ করতে, একটা কম্প্যানিয়নশিপ, একটা বন্ধুত্ব চাহিদা পূরণ করতে যে জীবনটা যাপন করছে, ছেলেটার মানে মান রাখতে, তার বা পরিবারের সাথে গিয়ে আলাপও করে আসছে, সবই করছে শুধুমাত্র তাকে হাতে রাখার জন্য, তাকে খুশি রাখার জন্য, কিন্তু ঠিক একটা মিলন হচ্ছে না, এর পিছনে একটা সমাজ নেই, এর পিছনে একটা প্রেক্ষিত নেই। সুতরাং এটা সংস্কার শূন্য, আর যে যোগী আস্তে 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 ধ্যানের মাধ্যমে, বিচারের মাধ্যমে এবং তার যোগের মাধ্যমে সমস্ত জগতের মধ্যে সেই এককে প্রত্যক্ষ করছেন, যখন তার মধ্যে সমস্ত ঘৃণা, সমস্ত হিংসা, সমস্ত ক্রোধ, সমস্ত বৈষম্য বুদ্ধি কেটে যাচ্ছে, তখন তার আর কোনো সংস্কার মানার আর প্রয়োজন হচ্ছে না,
হয়তো কোনো কোনো জায়গায় গিয়ে মানুষের রুচি দেখে, মানুষের সংস্কার দেখে তাদের মতন করে তিনি সংস্কার মানছেন, যাতে তারা আঘাত না পায়। কিন্তু নিজের কোনো সংস্কার তখন আর নেই, তিনি সংস্কার মুক্ত, তিনি সংস্কারকে আধার করে উঠে আস্তে 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 সমস্ত সংস্কারের পারে চলে গেছে। জানতে হবে ব্রহ্মচর্য একটা সংস্কার, সন্ন্যাসও একটা সংস্কার, এগুলো সব ধাপ, এগুলো সব স্টেপস, তাতে পা দিয়ে পা দিয়ে পা দিয়ে একদিন মানুষ সংস্কার মুক্ত হয়ে যায়। সুতরাং এই মেয়েটি উদাহরণ, যে জার্মান মেয়েটির কথা বললাম, এ কিন্তু সংস্কার মুক্ত নয়, কোনোদিন সংস্কার জানলোই না, কোনোদিন সংস্কার যাপনই করলো না, এই সংস্কার শূন্য। দেখেন সংস্কারের মধ্যে দিয়ে আমরা যারা গেছি, যেমন ধরো ঠাকুর শ্রীরামকৃষ্ণ নির্বিকল্প সমাধির পর উনি গঙ্গার জলে তর্পণ করতে গিয়ে উনি বললেন যে আমি দেখলাম আঙুলের ফাঁক দিয়ে জল ভরে পড়ে যাচ্ছে, বুঝলুম মা বলছে আর এই সংস্কার রাখতে হবে। অনেক বছর তিনি করেছেন তর্পণ, কিন্তু এমন নয় যে তিনি এখনকার ওই আইটি করা কোনো ছেলে যে বলছে তর্পণ মানে কি, ওর তর্পণ আমি তর্পণ করবো না, তর্পণ আমি জানি না, পুরুষের কে মানে উৎসর্গ করে তর্পণ করা এসব মানি না, বাসে নাকি, এটা কিন্তু সংস্কার শূন্য। কিন্তু এই শূন্যটা কিন্তু তার মানে কিছু নেই, অন্তঃসার শূন্য। এই এই সংস্কার শূন্য কনসেপ্ট গুলো নিয়ে এই সেকুলারবাদীরা কথা বলে, সব ধর্মই তো শান্তির কথা বলে, সবই তো ঈশ্বরের কথাই তো বলে, এইরকম মানে একদম অন্তঃসার শূন্য কথাবার্তা। যিনি সংস্কারের মধ্যে দিয়ে গেছেন তিনি সংস্কারকে অতিক্রম করতে পারেন, এবং তিনি আরেকজনের সংস্কারকে ভাঙতে পারেন। আরেকজনের সংস্কার যদি তার ক্ষতি করে তখন তিনি ভাঙতে পারেন, তিনি সংস্কারকে অতিক্রম করে সংস্কার মুক্ত হয়েছে। তাই জন্যে আমি বলবো যে আক্ষেপ করার কিছু নেই। জুমা বর্মনকে আমি বলবো যে যা হয়েছে জানবেন সবই তাঁর কৃপা, পড়াশুনো যা করেছি বা যা যা কিছু সংস্কার একসময় ছিল বা যা কিছু ভুলভাল জানতাম, ওই একটা পথ দিয়ে যে এসেছি, এসে ফাইনালি যে একটা ঢিবি অতিক্রম করে একদম নতুন করে শুরু করতে পেরেছি, করে সেইগুলোর প্রতি, সেই সংস্কারের প্রতি কোনো অবজ্ঞাও রাখতে হবে। এটাও বুঝতে হবে যে অনেক সমাজে অনেক জায়গাতে সংস্কারের প্রয়োজন আছে। এটাও বুঝতে হবে যে সবাই ভগবানের পথে আসবে না, তাদের জন্য একটা স্থূল জাগতিক জীবনের দরকার আছে, তাদের এভলিউশন অনুযায়ী একদিন তারা আসবে, হয়তো এই জন্মে নয়, হয়তো অনেক জন্মে পরে। আমরা প্রত্যেকে আমরা ইন্ডিভিজুয়াল একটা বিবর্তনের মধ্যে রয়েছি, কেউ একটু এগিয়ে আছে, কেউ একটু পিছিয়ে আছে, এই এগিয়ে পিছিয়ে ব্যাপারটা লিমিটেড, আসলে এগিয়ে পিছিয়ে কেউ নেই, এটা ম্যারাথন দৌড়ের মতো, যেমন জন্মান্তরের মধ্যে দিয়ে আসছে। এবং তাই নিয়ে বেশি ভাবতেও হবে না, কোথাও না কোথাও ঈশ্বরের ইচ্ছায় কৃতজ্ঞ হতে হবে, যা হয়েছে হয়েছে, সব অভিজ্ঞতারই প্রয়োজন ছিল। যেমন অজাগর বৃত্তি, আজকে যা জুটবে তাই খাবার, এটাকে অজাগর বৃত্তি বলে, সেরকম অজাগর বৃত্তি, অজাগর কখনো কারোর দিকে যায় না, অপেক্ষা করে থাকে, কেউ কাছে এলে তাকে গোটা একদম গিলে নেয়। জীবনের অভিজ্ঞতা গুলো সেরকম ভাবে আমাদের নিতে হবে, যা কিছু হয়েছে হয়েছে, সে অভিজ্ঞতা গুলো গিলেছি নিয়েছি, সেগুলো আমাকে অনেক শিখিয়েছে, দুঃখ হয়তো দিয়েছে, কষ্টও দিয়েছে, সেই দুঃখ কষ্টের মধ্যে বেশি শিখেছি, বেশি জেনেছি, এবং সেই অতিক্রম করেছি বলেই আজকে কোনো না কোনোভাবে গুরু মহারাজের বা স্বামী পরমানন্দের বা রামকৃষ্ণের বা বিবেকানন্দের স্পর্শ পেতে আরম্ভ করেছি। থ্যাংক ইউ। হ্যাঁ উমেশ, অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন আপনি, আমরাও খুবই মুগ্ধ হয়ে গেলাম, এবং আমাদের
আমাদেরকেও শুনতে হয় এটা, যে অনেকেই বলেন এসে যে গুরু মহারাজের সাক্ষাৎ পাননি, এবং সেই তাদের মধ্যে যে একটা হীনমন্যতা তৈরি হয়, আপনি বলছেন রিগ্রেট বা আফসোস তৈরি হয়, সেটা দূর হবে নিশ্চয়ই এই আলোচনার পর থেকে। আপনি নিজের কথা বলেছেন যে আমি প্রায় 28-29 বছরে গুরু মহারাজকে পেয়েছি, এবং অনেকেই বিভিন্ন বয়সে পান, কেউ মধ্যাহ্নে, কেউ বার্ধক্য বয়সে, এবং যারা শেষে পান তাদেরও গুরু মহারাজ বলেছেন যে হয়তো এই দেখার প্রয়োজন ছিল। আপনি আমাদের প্রশ্ন ছড়েছেন যে যদি সত্যি ছোটবেলা থেকে তাকে আমরা পেতাম তাহলে কি ভালো হতো বা ভালো হয়, না পেয়েও যে একটা সময় তাকে পাচ্ছি, তার কথা শুনতে পাচ্ছি, সেটাও তো কম পাওয়া নয়, সেটাই বা কতজন পায় তার জীবনে। আপনি ডিগ্রি নিয়ে ওনার যে আফসোস বা পড়াশোনা নিয়ে স্বাভাবিক যে আমরা যে জীবনযাপন করি সেটা নিয়ে, সেটা আপনি ধরিয়ে দিয়েছেন যে সেটা হয়তো জীবনের উদ্দেশ্যের ক্ষেত্রে অর্থহীন, জীবনের যে দিশা সেখানে কিছুটা অর্থহীন, কিন্তু আপনি আপনি বলেছেন যে আপনি, আমি যখন গুরু মহারাজের সাক্ষাৎ পেলাম তখন মনে হয়েছে আমি যে যা কিছু জীবনে শিখেছি পরিবার পরিজন আত্মীয় সবই হয়তো ভুল, কিন্তু এই প্রসেসটার মধ্যে দিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। গুরু মহারাজ নিজেই আপনাকে বলেছিলেন যে এটা যে তুই রিয়েলাইজ করছিস পড়াশোনা করেছিস বলে, পড়াশোনা করা একটা বেশ তৈরি হয়েছে এবং তার ফলে এই রিয়েলাইজেশন হয়েছে। ছোটবেলায় যারা হয়তো আশ্রমিক জীবনে যুক্ত হয় বা একজন মহাপুরুষের সান্নিধ্য পায় তার দ্বারা যে জীবনে সব পেয়ে যায় সেটাও নয়, তারা বরং অনেক ক্ষেত্রে তাদেরকে কৃতিত্ব দেওয়া হয় না, তাদেরকে একটু তারা জীবনের যেহেতু নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়নি, নানা শিক্ষার মধ্যে দিয়ে যায়নি, আমরা হয়তো তাদেরকে সেই মর্যাদায় অভিষিক্ত করি না অনেক সময়, এটাও আপনি মনে করিয়েছেন। স্বামী বিবেকানন্দকে যে আমরা এতটা পূজো করি, এতটা ভালোবাসি, এতটা শ্রদ্ধার আসনে রাখি, কারণ তাঁর যে শিক্ষা দীক্ষা ট্যালেন্ট সর্বক্ষেত্রে সেইটার যে প্রভাব এবং সেটার পর তিনি যখন এসেছিলেন বলে, এবং সেগুলো তার ক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড রূপে কাজ করেছিল, একটা তার পড়াশোনার ছাপ, তার জীবনে তার কথা বলার, আমাদের ভারতীয় ধর্ম ঠাকুরকে ব্যাখ্যা করার ক্ষেত্রে অনেকটাই কাজে লেগেছিল। ঠাকুরের সামনে একবার নরেন এসেছিলেন, আপনি সেই ঘটনাটা আমাদের মনে করিয়েছেন, সেখানে নরেনের চোখে জল এবং নরেন ঠাকুরের কাছে কাতর আবেদন জানিয়েছিলেন যে আমি যা কিছু শিখেছি এগুলো এগুলো আমার অসুবিধে হচ্ছে, আমার যে জীবনের আদর্শ তার সঙ্গে এগুলো আমি কেড়ে নিই, আমি যুক্ত হতে পারছি না। ঠাকুর বলেছিলেন যে না, আপাতেই মায়ের কাজ হবে, কোনো কিছুই অকারণ নয়। আবার আপনি মনে করিয়ে দিয়েছেন যে কোনো কিছু অকারণে সবকিছুর পিছনে কার্যকারণ রয়েছে, আমরা আমাদের বিবর্তনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এবং বিবর্তনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এবং আমাদের একটা যখন ম্যাচুরিটি টাইম আসবে তখনই তার সাক্ষাৎ এবং তার ভাবাদর্শ তাকে জানতে আমরা পারবো। এবং আপনি বলেছেন একটা আনলার্ন করতে হবে, একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, সেটাই জীবনকে আমাদের, তাকে যে পেলাম সেটা তখনই উপলব্ধি করা যাবে যখন আমরা সেই যা শিখেছি সেটাকে যখন আনলার্ন করতে পারবো। এবং সংস্কার নিয়ে একটা চমৎকার আপনার জীবনের ঘটনা গত কালকে সেখানে আপনি আলোচনা করেছেন ইতালিতে, একটি জার্মান মেয়ে তার বয়ফ্রেন্ড 10.5 বছর যার সম্পর্ক, আপনি উল্লেখ করেছেন যে বিবাহ নিয়ে তার প্রায় তেমন কোনো শ্রদ্ধা বা ধারণা নেই, কিন্তু আমরা আমাদের আমরা জানি আমাদের যে ভারতীয় সংস্কার, যে সংস্কার নিয়ে মূল জায়গাটা এসেছেন আপনি, যে সেখানে সংস্কার বলতে আমরা মনে করি যে বিবাহর যে সংস্কার যেটা সমাজকে উত্তরণের দিকে নিয়ে যায়, দুটো পরিবারের মিলন হয় এবং একটা উন্নত সন্তান আসার সম্ভাবনা তৈরি হয়, এটির মধ্যে সেই সংস্কার নেই। তো আপনি এইটাকে ধরিয়েছেন খুব সুন্দরভাবে যে ওর সংস্কার শূন্য, কিন্তু আমাদের হতে হবে সংস্কার মুক্ত, কারণ আমরা সংস্কারের মধ্যে দিয়ে যাই বলি, মানে যার সংস্কার নেই সে সংস্কার শূন্য, একটা জানতপ স্বার্থপর এবং একটা তথাকথিত উদারবাদের জীবনযাপন করতে গিয়ে, একটা একটা জীবনকে সাজাতে গিয়ে আমরা এরকম আর কি জীবনের ক্ষেত্রে নতুন নতুন একটা সংস্কার শূন্যতার দিকে এগিয়ে যাচ্ছি, এটা একটা ইউরোপীয় সভ্যতার একটা কুপ্রভাব আজকের জীবনে, সেটা আমরা আপনার আলোচনায় বুঝতে পেরেছি। এবং আপনি বলছেন যিনি যোগী হন তিনি তার সাধনায় তার জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে সমস্তের মধ্যে সে এককে প্রত্যক্ষ করেন, এবং এবং তার মধ্যে ঘৃণা বৈষম্য বুদ্ধি এগুলো সব চলে যায়, তখন তার আর নতুন করে সংস্কার মানার প্রয়োজন হয় না। তিনি হয়তো প্রয়োজনে সংস্কার নিতে পারেন, কারণ তিনি যেখানে যে পরিবেশে থাকছেন বা যে পরিবেশে মানুষদের নিয়ে তাকে চলতে হবে কাজ করতে হবে, সেখানে হয়তো সেই খানের যে সংস্কার সেই সংস্কারকে নিয়ে চলার তার একটা
প্রয়োজনীয়তা দেখা দেয়। আপনি বলেছেন ব্রহ্মচর্য সন্ন্যাস সংস্কার, কিন্তু সেই সংস্কারকে অতিক্রম করতে গেলে সেই সংস্কারকে পা দিয়ে এগিয়ে যেতে হবে, মানে সেই সংস্কার আমি না প্রবেশ করে সেই সংস্কারের ঊর্ধ্বে উঠতে পারবো না। ঠিক, ঠাকুর শ্রীরামকৃষ্ণেও যখন তার নির্বিকল্প সমাধি হয়ে গিয়েছে, তিনি তর্পণ করতেন এবং গঙ্গা জলে যখন তর্পণ করছেন তখন তার হাতের আঙুল বেয়ে জল পড়ে গেল, সেইটাতে তিনি বুঝতে পারছিলেন যে আর হয়তো মায়ের কাছে এই সংস্কারে নতুন করে আর এই তর্পণ সংস্কারে তার দরকার নেই। যিনি সংস্কার মুক্ত হন তিনি সংস্কার ভাঙেন। আপনি ঝুমা বর্মনকে, সেই সঙ্গে আমাদের সবাইকে, দর্শকদের বলেছেন যে আক্ষেপ নয়, জানতে হবে জীবনে সবই তার কৃপা, তিনি আমাদেরকে সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে, বিবর্তনের মধ্যে দিয়ে নিয়ে যান। সবার সংস্কার তো খারাপ নয়, কারণ সবাই ঈশ্বরের পথে আসবে নাও হতে পারে, সুতরাং সংস্কারের দরকার হয়েছে। যা হয়েছে সবই অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে বলে আপনি আমাদের পুনরায় ধরিয়ে দিয়েছেন। আপনাকে প্রণাম জানাই সুন্দর আলোচনার জন্য। এরপর আমাদের আজকের যে অনুষ্ঠান ভক্তকে, তাতে দ্বিতীয় জিজ্ঞাসাটি করবে, আমার সঙ্গে সহসঞ্চালক রূপে রয়েছে অভিজিৎ। অভিজিৎ, দ্বিতীয় কি জিজ্ঞাসা আছে তুমি একটু পাঠ করবে। হ্যাঁ, আজকে তৃতীয় জিজ্ঞাসা হচ্ছে, জিজ্ঞাসার নাম হচ্ছে প্রিয়ব্রত চক্রবর্তী। আমার আরেকটা প্রশ্ন, ভক্ত মানে কি, আরাধ্যের দাস নাকি অহংমাসের একটি পন্থা? আর যেসব লোক যেমন বিষ্ণু লোক শিব লোক লোকমুখে প্রচলিত, সেগুলো কি পরম তত্ত্বে মিশে যাওয়ার সমান? আর কি প্রাণ সাধনা কতদূর এগোনো যায় মহারাজ? একটুখানি বনায়, হ্যাঁ মহারাজ একটু বলি। অভিজিৎ আরেকটি জিজ্ঞাসা ছিল, প্রিয়ব্রত বাবু দুটো জিজ্ঞাসা করেছিলেন, আরেকটা হচ্ছে স্বামী পরমানন্দজি কি আমাদের এই বর্তমান সময় সম্পর্কে কিছু ইঙ্গিত করেছেন? হ্যাঁ, এটা ছিল জিজ্ঞাসা, দ্বিতীয় জিজ্ঞাসা এটা ছিল, স্বামী পরমানন্দজি কি আমাদের এই বর্তমান সময় সম্পর্কে কিছু ইঙ্গিত করেছেন? এবার বর্তমান সময় বলতে কি এই 2024 বা 2020 থেকে শুরু? মুশকিলটা হচ্ছে যে আমাদের গুরু মহারাজ সম্বন্ধে আমি গুরু মহারাজকে নিজেই একবার বলেছিলাম যে আপনি খুব একটা ক্যালেন্ডার বা ঘড়ির লোক নন। গুরু মহারাজ একদম হেসে বলেছিলেন, ঠিক বলেছিস, আমি অত ডেট টাইম সেকেন্ড, ওই ওই 1965 সালে এই ঘটনা ঘটেছিল, 1820 সালে এটা হয়েছিল, এটা আমি বলতে পারি না। আমি 150 বছর আগে, 100 বছর আগে, প্লাস মাইনাস হয়ে যায় 10-12 বছর আগামী কথা বলতে গিয়েও তিনি এরকম ভাবে বলতেন। তাই জন্য বলতাম, আমি গুরু মহারাজকে বলেছিলাম একবার আপনি হচ্ছেন পুরাণ পুরুষ। তারপরে হ্যাঁ, চুপ করে কিছুক্ষণ থাকলেন, তারপরে হ্যাঁ মাথাটা নাড়লো, পুরাণ পুরুষ, কালের পারে, তার স্থিতি, তার চেতনা সবসময় কালের পারে। তিনি আগামীর আভাস দিতেন, আগামীর ইঙ্গিত দিতেন, এবং অবশ্যই অতীতের অনেক কথা বলতেন যেগুলো কোনো ইতিহাস বইতে পাওয়া যায় না, এমনকি মহাপুরুষদের সম্বন্ধে এমন কথা বলতেন যেগুলো কোথাও পাওয়া যায় না। তাই অনেক কিছু আমরা বলি গুরুমুখী বিদ্যা বা গুরুমুখী শিক্ষা, যখনই আমাদের কেউ চ্যালেঞ্জ করে এই তথ্য আপনি কোত্থেকে পেলেন এরকম, তখন বলতে বাধ্য হই এগুলো গুরুমুখী বিদ্যা, সব কিছু বইতে লেখা হয় না। সবসময় যখন কিছু লেখা হয় বা কিছু ডকুমেন্টেড হয় তখনই সিলেক্ট করা হয় কোনটা কোনটা বলবো, কোনটা কোনটা বলবো না, কোনটা কোনটা বললে সেটা মানুষের পক্ষে সহজ পাচ্ছ হবে, কোনটা বললে হয়তো দাঙ্গা লেগে যেতে পারে। তাই জন্যে আমরা যা কিছু ইতিহাস বইতে পাই সেগুলো কিন্তু সিলেক্টেড, এডিটেড এবং ইচ্ছাকৃতভাবে সেটা করা। 3 নম্বর কথা হলো যে আমরা যখন বসে বসে বিষণের কোনো ঘটনার ইতিহাস লিখছি বা ব্যক্ত করছি তখন তো আমরা সেখানে ছিলাম না, তাহলে সব কিছু আমরা কিছু প্রাইমারি সোর্স থেকে যুক্তি প্রমাণ সেগুলো সংগ্রহ করছি, সেই প্রমাণগুলো সেই যুক্তিগুলো সেগুলোই কি যথেষ্ট? তার বাইরে কি আর কিছু নেই? আমার আপনার জীবনে যা কিছু সত্য সবই কি লেখা হয়ে আছে কোথাও না কোথাও, বা লেখা হয়ে থাকবে? চিত্রগুপ্ত খাতার কথা বলছি না, আপনার চারপাশের প্রিয়জনের স্মৃতিতে কতটুকু থাকবে? অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আছে যেগুলো শুধু আপনিই জানেন,
হয়তো আরেকজন কেউ জানে কিন্তু সে কখনো কাউকে বলবে না। তাহলে পরবর্তীকালে যখন আপনার জীবন নিয়ে কেউ কিছু রহস্য ব্যক্ত করবেন, তিনি বোধ থেকে করবেন, তিনি কোনো প্রাইমারি সোর্স থেকে করবেন না। তাই জন্য তার কাছ থেকে এমন অনেক কিছু পাওয়া যাবে যেগুলো আর কোথাও পাওয়া যাবে। একটু উদাহরণ দিচ্ছি, মানে মানে এই কথাগুলো বলতে বলতে মনে পড়ে যাচ্ছে বলে, নরেন্দ্রনাথ দত্তর একবার বীর্যপাত হয়ে গিয়েছিল, তখন তিনি তার মাকে ডেকে, তখন বুঝতে পারেননি এটা তার প্রথম হয়েছিল, তখন তার মাকে ডেকে তিনি জিজ্ঞাসা করলেন, মা এটা কি, এটা প্রস্রাব নয়? মা তখন একটা সত্য কথা বললেন, এই হচ্ছে মা, মহাশক্তি বাবা, এ কখনো নষ্ট করো না। তখন নন্দনাথের সবে বয়স সন্ধিকাল, প্রায় বালক বলা যায়। এই কথাটা আমি এই কালদ্রষ্টা বইতে লিখেছিলাম এবং অনেকে চ্যালেঞ্জ করেছিল, কোত্থেকে পেলে না, কারণ স্বামী বিবেকানন্দের কোনো জীবনীতে কোনো লেখাতে কিচ্ছু পাওয়া যায় না, অস্খলিত ব্রহ্মচারী বলা হয়, অবশ্যই তিনি অস্খলিত, কিন্তু জীবনে প্রথম তার পরিচয় হলো তার চেহারার সাথে, বীর্যের। এটা আমরা গুরু মহাজের কাছে শুনেছি, এগুলো কোথাও বইতে পাওয়া যাবে না, হয়তো নরেন্দ্রনাথ দত্ত কাউকে কখনো বলেন উনি, এগুলো গুরু মহাজের কাছে শুনেছি, এগুলো বোধি ব্যক্তি। এই ঘটনা যখন ঘটছে, এটা প্রায় একটা ঐতিহাসিক ঘটনা, এই ঘটনা যখন ঘটছে তখন তার জ্ঞানে তিনি সেখানে উপস্থিত, সেই জ্ঞানে সবসময় তিনি টিউন্ড হয়ে আছেন, তার কাছে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এক, তিনি জ্ঞানের ধারায় রয়েছে। তাই জন্যে এই যে জিজ্ঞাসা যেটা করেছেন প্রিয়ব্রত চক্রবর্তী, যে বর্তমান সময় নিয়ে উনি কি বলছেন, আলাদা করে তিনি 2024 সালেই হবে, 2025 সালে তাই হবে, 2030-এর মধ্যে তাই হবে, যেরকম সমস্ত অ্যাস্ট্রোলজাররা বলে থাকেন, 2047 সালের মধ্যে বিক্ষিপ্ত ভারত নাকি যেন বিকশিত ভারত হবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো সব নেতারা বা অ্যাস্ট্রোলজাররা বলে থাকেন, সাল টাল অনুযায়ী তখন শনিটা কোথায় আছে, বৃহস্পতি কোথায় গেছে, বুধ কোথায় প্রবেশ করেছে, কেতু কোন কি করছে, এরকম নানা রকম তারা হিসেব করে। সেই রকম হিসেব দেখে তো গুরু মহাজ বলেন না কথা, আর জেনারেলি তিনি যা বলেছেন সেগুলো আমি আগে অনেকবার বলেছি, যে ভারতের তিনি যখন কথা বলছেন 90-এর দশকে, সেই সময় থেকে করে ধরে বলছেন, যা কিছু হবে এবার থেকে ভারতের ভালো হবে, উত্তরোত্তর ভালো হবে, প্রথম কথা গুরুত্বপূর্ণ এটা মনে রাখার জন্য দরকার। আর ভালো বলতে আমাদের মাথায় যেন একটা সংস্কার আটকে না থাকি যে শুধু রাজনৈতিক ভাবে ভালো। ইনফ্যাক্ট আমরা যখন ইতিহাসের গ্লোরিয়াস অসাধারণ সময়গুলো ভাবি, তখন খুব একটা রাজনৈতিক ভাবে ভালো মন্দ নিয়ে মাথা খামাই না, বুদ্ধের সময়, চৈতন্য দেবের সময়, রামকৃষ্ণের সময়, বিবেকানন্দের সময়, রবীন্দ্রনাথের সময়, তাহলে ভালো নিরীক্ষণটা কোনো রাজনৈতিক মাপকাঠি দিয়ে বেশিরভাগ সময়ই নয়। একটা ভালো প্রশাসন থাকলে নার্চারিং হয়, যেখানে যেখানে ট্যালেন্ট, যেখানে যেখানে বিজ্ঞান চর্চা, যেখানে যেখানে স্বাধীন অভিব্যক্তি, সেগুলো পুষ্ট হয়, এইটুকু বলা যেতে পারে। তাহলে যখন গুরুমাজ বলছেন এই আগামী থেকে যা কিছু হবে, এবার থেকে যা কিছু হবে, ভালোর দিকে যাবে ভারতবর্ষ, তার মধ্যে অর্থনৈতিক, শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, সব রকমের চর্চায় ভারতের ভালোর দিকে যাবে। আর তাই তো হচ্ছে, অস্বীকার করার তো উপায় নেই, যে 70-এর দশকের যে ভারতবর্ষ, যে সময় ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল, আর এখনকার যে ভারতবর্ষ, মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে। এখন গোটা পৃথিবী ভারতবর্ষকে একটা সমীহের চোখে দেখছে, এক নম্বর। 2 নম্বর হচ্ছে, অবশ্যই গুরুমাজ একটা একটা ডেট বলতেন সবসময়, কিন্তু 2002, 2002 থেকে এই ভালো সময়টা মানে রীতিমতন শুরু হবে এবং বোঝা যাবে, সেটা হচ্ছে 3 নম্বর কথা। তিনি একথাও বলতেন যে একটা চরম সংকটকালও আসবে,
এবং সারা বিশ্বব্যাপী সেই সংকট কাল। তার মধ্যে একটা বিরাট প্রাকৃতিক বিপর্যয়, একটা ভীষণ প্রাকৃতিক একটা সাংঘাতিক মানে বিপর্যয়ের সময় এসে গেছে, কারণ এই পৃথিবীটা ববল করে কয়েক হাজার বছর অন্তর অন্তর, লাট্টুর মতন ঘুরতে ঘুরতে, লাট্টু যেমন ঘুরতে 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 মাঝে মাঝে একটু একটু দুলে যায়, যখন পৃথিবীটা দুলে যায় কয়েক হাজার বছর পর পর, সেই দোলার সময়টা চলছে এখন। আর তখন কি হয় যে দোলাটা মানে যদি এই সম্পূর্ণ গ্রহ নীহারিকা জগৎ দিয়ে দেখি, গ্যালাক্সি দিয়ে দেখি, তা দোলাটা সামান্য, কিন্তু পৃথিবীর ক্ষেত্রে সাংঘাতিক, অনেক প্লেটস ধাক্কাধাক্কি হয় মাটির তলায়, বিশাল জলোচ্ছ্বাস হয়। তাতে করে এখন আমরা পৃথিবীটাকে যেভাবে চিনি তার থেকে সম্পূর্ণ অচেনা একটা পৃথিবী পরবর্তীকালে তৈরি হয়ে যায়। দেখা যাবে হয়তো যে হয়তো কেন তাই হবে, অ্যান্টার্কটিকায় আর বরফ থাকবে না, সবুজ হয়ে যাবে, যেগুলো ভীষণ গ্রীষ্ম মানে গ্রীষ্মপ্রধান জায়গা সেগুলো সাংঘাতিক শীত প্রধান হয়ে যাবে, নতুন করে কোস্টাল লাইন তৈরি হবে, হয়তো দেখা যাবে যে আফ্রিকার মহাদেশটাই দুভাগে ভাগ হয়ে গেল, এরকম অনেক কিছু হবে, এটা একটা দিক। আর এইটাকে কাজে লাগিয়েই এইগুলো যে হবে বা হতে চলেছে এইগুলো কাজে লাগিয়ে বিজ্ঞানীরা যে ক্লাইমেট ক্রাইসিসের গল্পটা শোনাচ্ছে সেটা কিন্তু তাদের গল্প, যে আমরাই নাকি এটা করে করিয়েছি, মানুষই নাকি এটা এই গ্লোবাল ক্রাইসিসটাকে বা ক্লাইমেটটাকে নিয়ে আসছে, এটা একটা বদমাইশি, এটা চক্রান্ত, এটা একটা ব্যবসা, এটা একটা মানুষকে কন্ট্রোল করার মানে মতলব, আসল ক্রাইসিসটাকে কভার করার জন্য যেগুলো আমরাই ঘটাচ্ছি, তাই সাবধান হও, তাই এই এই প্রস্তুতি নাও, তাই কয়লা খনন করা বন্ধ করে দাও, তাই তেল তোলা বন্ধ করে দাও, তাই ইলেকট্রিকের গাড়ি চালাও, এই নানা রকম কাণ্ড করছে, এইটাকে এই বদমাইশিটাকে বেস করি। আবার নতুন করে প্যান্ডেমিক ঘোষণা করো, বার্ড ফ্লু নামে এই সব কিছু করছে, ক্লাইমেট ক্রাইসিসটা আমরাই এর জন্য দায়ী, এইরকম একটা গল্প তৈরি করে, কিন্তু এইরকম ধরনের ক্লাইমেট ক্রাইসিস যেটাকে আমি বললাম মানুষ করতে পারবে না, এটা ক্লাইমেটের মধ্যেই রয়েছে, এটা প্রকৃতির শক্তির মধ্যেই রয়েছে, এটা একদিকে ধ্বংসের একটা দিক। আরেকটা ধ্বংসের দিক হচ্ছে যুদ্ধ। এখন আস্তে আস্তে আমরা দেখছি যে পৃথিবীটা ধীরে 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 মেরুকরণ হয়ে যাচ্ছে, শুধুমাত্র দেশগুলোর সাথে দেশগুলো নয়, দেশের মধ্যে মধ্যেও মেরুকরণ হচ্ছে। আমরা ভাবছি যে ভারতবর্ষে খুব মেরুকরণ হয়ে যাচ্ছে সাম্প্রদায়িক, কিন্তু এটা আমেরিকাতে হচ্ছে, ইউরোপেও হচ্ছে, প্রত্যেকটা ডেভেলপিং জগতে বা ডেভেলপড এবং ডেভেলপিং দেশে মেরুকরণ হচ্ছে, বিশেষ করে গণতন্ত্রগুলিতে, যেখানে স্বাধীন অভিব্যক্তি বলে কিছু একটা আমাদের চোখে ঠুলি পড়ানো আছে সেখানে, এবং পুরো পৃথিবীতে একটা মেরুকরণ হচ্ছে। মেরুকরণের একটা মূল দিক হচ্ছে খ্রিস্টান জগৎ বনাম ইসলামিক জগৎ। এই যুদ্ধটা বা এই লড়াইটা বা সংঘাতটা আজকে নতুন নয়, এটা গুরুমজ বলতেন প্রথম থেকেই, কিন্তু যুদ্ধ মারামারি হানাহানি করে এরা পুরো পৃথিবী মানে কনকার করার বা জয় করার চেষ্টা করেছে, এবং পৃথিবীর তিন ভাগ এরা নিজেদের হাতের মধ্যে নিয়েছে, এখন আবার সেই সংঘাতের মুখোমুখি এসে দাঁড়িয়েছে, এবং ইসরায়েল ইরান বা গাজা হামাস কি হচ্ছে আমরা জানি, এবং কি হচ্ছে এটা বড় কথা নয়, পুরো পৃথিবী কেমন যুক্ত হয়ে আছে তার সাথে নিবিড় ভাবে, এই বুঝি কিছু যুদ্ধ হয় হয় এরকম অবস্থা, এবং সবাই পরমাণু বোমা নিক্ষেপ করবে এরকম হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, এটা কিছু বছর আগে কিন্তু এটা ভাবাই যেত না, এই হুমকিগুলো এখন হচ্ছে। সুতরাং বিশাল একটা যুদ্ধ বিগ্রহ তৃতীয় বিশ্বযুদ্ধ সম্ভাবনা রয়েছে বা হবে, এটা গুরুমাজ বলতেন। তারপরে গুরুমাজ এটাও বলতেন যে ভারত হয়তো সরাসরি সেই যুদ্ধে অংশগ্রহণ করবে না, কিন্তু ভারতও এই নানা রকমের ধ্বংস এবং যুদ্ধের জন্য আক্রান্ত হবে, আক্রান্ত হবে, দুর্দশা হবে। উনি একটা উদাহরণ দিয়েছিলেন যে যখন গ্রামে আগুন লাগে তখন দেবালয়তেও তার আঁচ লাগে, ভারত হচ্ছে পুরো পৃথিবীর দেবালয়, দেবভূমি ভারত। তারপর ওই এই ক্রাইসিসের প্রয়োজন আছে, ঈশ্বর ইচ্ছাতে এগুলো হবে,
কারণ ক্রাইসিস এর পরেই একটা নতুন কিছু গড়ে ওঠে, আরো একটা সুন্দর পৃথিবী, আরো অনেক, যদি আমরা আবার নতুন করে শুরু করতে পারি, তাহলে আমরা ওই যেটা প্রথমেই বলছিলাম যে ভুলগুলো করেছি সেগুলো রিপিট করব না, আমরা জীবনের যে আসল যে দিক, আসল যে সৌন্দর্য, আসল যে উদ্দেশ্য, যেখান থেকে আমরা সরে গেছি, আমরা বড্ড আর্টিফিশিয়াল হয়ে গেছি, বড্ড কৃত্রিম হয়ে গেছি, বড্ড জড়মুখী হয়ে গেছি, সেখান থেকে শুরু, সেখান থেকে সরে গিয়ে আমরা জীবনমুখী হতে পারবো। আর যখনই হতে পারবো তখনই পৃথিবীটা আবার আস্তে 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 প্রকৃত উত্তরণের দিকে এগিয়ে যেতে পারবে, এবং তখন ভারতবর্ষ একটা অন্য ধরনের জায়গায় চলে যাবে যা অভূতপূর্ব। গুরু মা যে কথাও বলেছেন যে তখন একটা স্পিরিচুয়াল রেভলিউশন, ইনফ্যাক্ট স্পিরিচুয়াল রেভলিউশনটা এখনই চলছে, তখন সেটা প্রত্যক্ষ বোঝা যাবে, সেই রেভলিউশনটাকে বলা যেতে পারে স্পর্শ করা যাবে। কারণ এতকাল ধরে আমরা পকেট রেভলিউশন দেখেছি, গুরুমার ভাষায় পকেট রেভলিউশন দেখেছি, অর্থাৎ এক একটা জায়গাতে আধ্যাত্মিক জোয়ার উঠেছে, কিন্তু এই যে নতুন যে জোয়ার উঠছে সেটা গ্লোবাল, বিশ্বব্যাপী আধ্যাত্মিক জোয়ার উঠছে। যত পুকুর আছে, যত ডোবা আছে, যত ঘটি বাটি আছে, যত গর্ত আছে, সব সেই জোয়ারে পূর্ণ হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে, সেটা আগামীতে হবে। এখন আমরা সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছি, ঘরে বসে বসে ভাবার সময় নয় যে কবে হবে কি হবে, অ্যাকচুয়ালি হচ্ছে। আসলে আমরা কানেক্টেড নই তো, আমরা সবাই ডিসকানেক্টেড। আমরা যত মোবাইলে এবং ইন্টারনেটে এবং ল্যাপটপে কানেক্টেড, তত আমরা জীবন থেকে ডিসকানেক্টেড। একটু জীবনের সাথে যারা যুক্ত হয়ে আছেন তারা বুঝতে পারছেন না, একটা ভেতরে 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 একটা রান্না চলছে এই পরিবর্তনের। একটু যান্ত্রিক মানে ত্রুটি হচ্ছে, মহারাজ কথা বলছিলেন, আপনারা শুনলেন যে বর্তমান সময় নিয়ে গুরু মহারাজের যে ভাবনা সেটা আমাদেরও ভাবনা, মানে সেটা আমরাও সবসময় চাই যে বর্তমান সময় নিয়ে গুরু মহারাজ কিছু বলুন, এবং আমরাও মহারাজের কাছে বারবার এই জিজ্ঞাসা নিয়ে হাজির হই, কারণ বর্তমানেই আমরা থাকার চেষ্টা করি, বর্তমানের সংকট, বর্তমানের খারাপ লাগা, বর্তমানের ভালো লাগা, সেটা নিয়েই আমরা মহারাজকে নানাভাবে জিজ্ঞাসা করেছি এবং মহারাজকে ব্যতিব্যস্ত করেছি এবং বোঝার চেষ্টা করেছি যে বর্তমান নিয়ে গুরু মহারাজ কি বলেছেন। একালের সবচাইতে বিবর্তিত একজন মহাপুরুষ, একজন আমরা বলবো যে একজন ঊর্ধ্বলোকের অতিথি গুরু মহারাজ বর্তমান সময় নিয়ে ভাবছেন, তো সেইটা নিয়ে গুরু মহারাজ, মহারাজ যেটা বললেন আর কি, হয়তো মহারাজের কথা শেষ হয়নি, আমি একটুখানি বলে নি কারণ যান্ত্রিক মহারাজের কিছু ত্রুটি আছে হয়তো, যে তিনি আগামীর আভাস দিতেন, মানে আগামী আগামীর একটা ইঙ্গিত দিতেন, তিনি সেইভাবে কোন অ্যাস্ট্রোলাইজারের মতো আগামী নিয়ে মন্তব্য তিনি করতে চাইতেন না, সেটা তার ধরন নয়। এবং মহারাজ বলছেন যে আমরা যেগুলো জেনেছি সেটা গুরুমুখী বিদ্যা বা গুরুমুখী শিক্ষা, এবং এই শিক্ষা এটা ঠিক বইয়ে লেখা হয় না, যা ইতিহাস বইয়ে লেখা হয় সেটা সিলেক্টেড বা এডিটেড, মহারাজ বলছেন এই শব্দ দুটো ব্যবহার করছেন, কারণ সেখানে একটা প্রয়োজন থাকে যে সেই, যাতে করে এই কথা বলতে গিয়ে কোনো যুদ্ধ, দাঙ্গা, অপ্রিয় সত্য উন্মোচিত না হয়, এই একটা অসুবিধে থেকে যায়। সুতরাং যখন কথা গুরু, যখন যিনি সেই অতীতকে নিয়ে হয়তো তার কিছু এলিমেন্টস নিয়ে ইতিহাস গ্রন্থ রচনা করে, মহারাজ ফিরে এসেছেন, আপনি যেটা বলেছেন আমি একটু বলে নিই যে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি আমরা, জীবনের সঙ্গে যুক্ত নেই, যার ফলে আমরা এই যে পরিবর্তন বা দোলাচল চলছে সেটা ধরতে পারছি না, কারণ আমরা কানেক্টেড। হ্যাঁ ভাই বলছেন, যত আমরা কানেক্টেড হচ্ছি মনে করছি এই ইন্টারনেট জগতে, সোশ্যাল মিডিয়ার জগতে এবং ফোনের জগতে, তত আমরা জীবন থেকে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি,
যারা একটু, আমি মানুষের সাথে অনেক কথা বলি, তো আমি অনেক জায়গায় যাই, অনেকে আসে আমার কাছে, অনেকের সাথে আমার সম্পর্ক, মানুষের সাথে কথা বলি বলে আমি অনেক বেশি কানেক্টেড। শুধুমাত্র ধ্যান জপ চর্চা করছি বলে নয়, আমি অনেক বেশি কানেক্টেড বলে আমি বুঝতে পারছি যে পরিবর্তনটা হচ্ছে। কারণ পরিবর্তনটা আসলে, যখন পরিবর্তনটা হয়, ওটা দুমদাম করে আওয়াজ করে হয় না, নীরবে পরিবর্তন হয়। একটা বাচ্চা ছেলে বড় হয়ে ওঠে একদিনে নয়, সময় লাগে। একটা গাছ ফল দেয় একদিনে নয়, কিন্তু এই যে ফল দেবে তার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে সে কিন্তু চলছে অনেক দিন ধরে। যদি কানেক্টেড থাকবি থাকি আমরা, তাহলে বুঝতে পারবো। আর যদি ভাবি যে সোশ্যাল মিডিয়াতে হাহাকার দেখে বা সংবাদ শিরোনাম দেখে আমি বুঝে গেলাম যে সব দুর্ছাই, এই জগৎ, এই দেশ, এই সংস্কৃতি, এই কালচার, এই রাজনীতি সব দুর্ছাই, তার মানে আমি ডিসকানেক্টেড। এবং সেটাই আমাদের ভাবাতে চাওয়া হচ্ছে, এই জড়বাদী শাসকরা সেটাই চাইছে, আমাদের মধ্যে ডিসপেয়ার চাইছে, চাইছে আমরা হতাশ ও বিমর্ষ হয়ে পড়ি। যাই হোক, এইটাই গুরু মহারাজ বলতেন। সুতরাং যে আলোচনাটা মূল জায়গাটা, উনি কি বলতেন এই বর্তমান সময় সম্বন্ধে, উনি বর্তমান সময় বলতে এই এখনকার সময় 2024-25 সম্বন্ধে আলাদা করে কিছু বলতেন না। তিনি বলতেন যত দিন যাবে তত আস্তে 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 ভারতবর্ষ একদম শ্রেষ্ঠ হয়ে উঠবে পুরো পৃথিবীতে। এবং ভারতবর্ষ শ্রেষ্ঠ হওয়ার প্রয়োজন এই জন্যেই, এটা কিন্তু আমাদের কোনো কম্পিটিশন নয়, এটা কিন্তু কোনো হিংসা নয় যে আমরা অপরের থেকে মানে নিজেদেরকে আরো শ্রেষ্ঠ প্রতিপন্ন করব, আমরা সবাইকে পিছনে ফেলে গিয়ে যাব। যেভাবে আমেরিকা ভেবেছে তাদের শ্রেষ্ঠত্বের সময়, যেভাবে মিশর ভেবেছে এককালে, যেভাবে রোমান সভ্যতা ভেবেছে এককালে, ভারতের শ্রেষ্ঠত্ব কিন্তু তা নয়। ভারতের শ্রেষ্ঠত্ব মায়ের মতো, সবার সাথে ভাগ করে নিয়ে। তাই ভারত যখন শ্রেষ্ঠ হয় তখন পুরো পৃথিবীর কল্যাণ হয়, পুরো পৃথিবী শ্রেষ্ঠ হয়ে উঠতে আরম্ভ করে। এই জন্যেই ভারতের শ্রেষ্ঠত্ব গুরুত্বপূর্ণ, এই জন্যেই মহাপুরুষরা জন্মান ভারতে। আরেকটা কথাও বলেছিলেন যে আমেরিকার গুরুত্ব অনেক কমে যাবে, সেটা আমরা বুঝতে পারছি আস্তে আস্তে। আমেরিকা নিজেও সেটা বলছে, আগামী পৃথিবীতে গত 100 বছর যেভাবে আমেরিকার রীতিমতন একচ্ছত্র অধিনায়ক থেকেছে পুরো পৃথিবীর, সেখান থেকে সম্পূর্ণ পাল্টে গিয়ে, উল্টে গিয়ে আমেরিকা বলতে পারা যায় দ্বিতীয় নয় তৃতীয় শ্রেণীর দেশ হিসেবে পরিগণিত হবে। ইউরোপ বেশিরভাগই এখনকার মতন আর থাকবে না, তবে জার্মানি ভালো অবস্থা হবে, এবং চায়না ভারতের সাথে সাথে চায়নারও যে খুব উন্নতি হবে সেটাও উনি বলেছেন। তবে এটাও মানে যতদূর আশা করা যায়, মনে করা হয় যে চায়নার মধ্যে ভাঙন ধরবে, চায়না দেশটা এখনকার মতন আর থাকবে। এবং অবশ্যই আরো একটা ইঙ্গিত তিনি বারবার দিয়েছেন যে অখণ্ড ভারতবর্ষ হবে ইত্যাদি। ব্যাস, আর এই নিয়ে আর তেমন কিছু বলার নেই। হ্যাঁ, এবারে অভিজিৎ এবং উমেশ। অভিজিৎ প্রিয়ব্রত বাবুর আরেকটি প্রশ্ন ছিল, সে প্রশ্ন উনি ওটা জিজ্ঞাসা না বলে প্রশ্ন বলেছেন, ভক্ত মানে কি, আরাধ্যের দাস নাকি অহং নাশের একটি পন্থা, আর যেসব লোক লোকমুখে প্রচলিত সেগুলি কি পরম তত্ত্ব মিশে যাওয়ার সমান, আর প্রাণ সাধনায় কতদূর এগোনো যায়। মহারাজ, মহারাজ অনেক কথা বললেন, আমি একটুখানি অভিজিতের সঙ্গে এই প্রশ্নে যাব, তার আগে একটা একটু বিষয় একটা বলে নিতে চাই, যেটা আমাদের খুবই ভালো লেগেছে আজকে মহারাজের এই গুরু মহারাজ সম্পর্কিত যে আলোচনা। কারণ গুরু মহারাজকে নিয়েই তো আর কি, মহারাজের মধ্যে আমরা গুরু মহারাজকে দেখি, ভবিষ্যতের ইঙ্গিত মহারাজের কাছ থেকে আমরা বারবার যেহেতু জেনে নিতে চেয়েছি সেক্ষেত্রে। এবং আজকে এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক হয়ে উঠছে যে আমরা ভারতবর্ষে, ভারতবর্ষ যেদিকে যাচ্ছে তাতে গুরু মহারাজ ঠিক ভারতবর্ষের জন্য কি ইঙ্গিত রেখে গিয়েছেন। তিনি বলছেন গুরু মহারাজ, যে মহারাজ আমাদের জানালেন, যেটা আমাদের খুব ইন্টারেস্টিং লেগেছে, যে ভারতের উত্তরোত্তর ভালো হবে, মানে ভারত ভারত এই জায়গায় দাঁড়িয়ে থাকবে না, ভারতের ভালো
শুরু হবে, এবং ভালো মানে শুধু রাজনৈতিক ভালো নয়, মহারাজ এটা ধরিয়ে দিচ্ছেন যে ভালো যখন আমাদের দেশে বুদ্ধ জন্মেছেন, যখন আমাদের দেশে শ্রীরামকৃষ্ণ জন্মেছেন, সেইগুলো ভালো, এবং তাদের তারা সমাজ রাজনীতি পুষ্ট হয়েছে সেই ভালো। এবং আপনি মহারাজ আমাদের বলেছেন যে সত্তরে যখন ইমার্জেন্সির সময় তখনও ভারতবর্ষ যে অবস্থায় ছিল, আজকের যে ভারতবর্ষ, এই ক্রাইসিসের মুহূর্তে যে ভারতবর্ষ, সেইটা কিন্তু সেই অবস্থা নয়। ভারত এখন অনেকটাই স্বাবলম্বী এবং চোখে চোখ রেখে কথা বলার জায়গায় ফিরে এসেছে। গুরু মহারাজ খুব একটা সাল নিয়ে কথা বলতেন না, কিন্তু ইঙ্গিত দিতেন, তবু তিনি 2002 সালটাকে বলেছেন। আমরাও খুব এটা নিয়ে চর্চা করি, 2002 সাল থেকে ভারতবর্ষের যে উন্নতি, সেই উন্নতি শুরু হয়েছে। গুরু মহারাজ ইঙ্গিত দিতেন যে চরম সংকট কাল আসবে, এবং সেটা ভৌগোলিক, আন্টার্কটিকায় বরফ থাকবে না, আফ্রিকা ভেঙে যাবে, শীতের দেশ গ্রীষ্ম হয়ে যাবে, গ্রীষ্মের দেশ শীত হবে, এবং যে কোস্টাল লাইন সেটা অন্যরকম হয়ে যাবে। সেইগুলো একটা ক্লাইমেট ক্রাইসিসের নামে আজকে যে বিজ্ঞানী তারা চালাবেন, এবং এটার কিছু একটা মতলব আমাদেরকে আর কি কন্ট্রোল করার মতলব, এটা নিয়ে মহারাজ নানা মঞ্চে নানাভাবে কথা বলেছেন, আমাদের বুঝিয়েছেন যে অ্যাকচুয়ালি গ্লোবাল এজেন্ডাটা কি, এবং সেখানে তারা আমাদের কিভাবে কৃতদাসত্ব করতে চাইছেন, এটা মহারাজ সংকেত দিয়ে গেছেন। এবং মহারাজ বলছেন যুদ্ধ, যুদ্ধ মানে মেরুকরণ, এবং সেই মেরুকরণ খ্রিস্টান এবং তার সঙ্গে ইসলাম, যেটা পৃথিবীতে বহু বছর হয়েছে সেটা পুনরায় ফিরে আসবে, এবং সেখানে ভারত হয়তো সরাসরি অংশগ্রহণ করবে না, কিন্তু আক্রান্ত হবে, মহারাজ বলছেন দুর্দশাগ্রস্ত হবে। নগর পুড়িলে কি দেবালয় এড়ায়, মহারাজ বলছেন যে গ্রামে আগুন লাগলে দেবালয় লাগবে, আমাদেরও কিছুটা নিশ্চয়ই তার জন্য ভুগতে হবে। মহারাজ বলেন বারবার, আবারও বলেছেন ক্রাইসিসের প্রয়োজন আছে, এবং ক্রাইসিসের মধ্যেই, মধ্য দিয়ে যখন আমরা যাই তখন কিছু একটা নতুন যে গড়ে ওঠার সম্ভাবনা সেটা তৈরি হয়। আমরা আসলে আমাদের যে জীবনযাপন সেখানে, আমরা যে সৌন্দর্য, আসল সৌন্দর্য সেখান থেকে সরে গিয়েছি, আমরা আবার পুনরায় জীবনমুখী হতে পারবো, এবং সেই যে উত্তরণ সেটা একটা ভারতবর্ষের অভূতপূর্ব উত্তরণ হবে, কারণ স্পিরিচুয়াল রেভলিউশন একে স্পর্শ করা যাবে। মহারাজ বলছেন যে স্পিরিচুয়াল রেভলিউশন চলছে, সেটা একটা পকেট রেভলিউশন, কিন্তু একটা অভূতপূর্ব একটা জাম্প হবে, এবং আমরা যে ডিসকানেক্টেড হয়ে আছি জীবনের থেকে, সুতরাং আমরা বুঝতে পারছি না যে এই পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, কিন্তু এটা চলছে। আমরা অনেক কিছু হয়তো ইলেকট্রনিক গ্যাজেটস এর সঙ্গে কানেক্টেড হয়ে আছি, কিন্তু আমরা জীবনের সঙ্গে কানেক্টেড নই। মহারাজ বলছেন এই কানেকশন মানে শুধু ধ্যান জপ নয়, তার সঙ্গে মানুষের সঙ্গে নিরন্তর কথা বলে যাওয়া, বিভিন্ন মানুষের সঙ্গে, এবং সেই যে পরিবর্তন যেটা মহারাজ অনুভব করছেন সেটা ঠিক আওয়াজ করে হচ্ছে না, বাচ্চা ছেলে একদিনে বড় হচ্ছে না, মহারাজ বলছেন, বা একটা গাছে ফল একদিনে আসছে না, সেইটা কানেক্টেড থাকলে বোঝা যায় যে পিছনে কি সূত্র কাজ করছে। গুরু মহারাজ বলছেন যে যতদিন যাবে ভারত শ্রেষ্ঠ হয়ে উঠবে, সেই শ্রেষ্ঠত্ব কম্পিটিশন দিয়ে বা হিংসা দিয়ে বিচার করা যাবে না, যেটা আমেরিকা করেছে বা অন্যান্য উন্নত দেশ এক সময় যারা পৃথিবীকে শাসন করেছে, মিশন বা রোমান সভ্যতা করেছে। ভারতের শ্রেষ্ঠত্ব মানে পৃথিবীর কল্যাণ, ভারতের কল্যাণ মানে পৃথিবীর কল্যাণ, সুতরাং এই দেশে মানুষ জন্মান এবং এই দেশের কল্যাণ দিয়ে পৃথিবীর জয়যাত্রা শুরু হয়। আমেরিকার গুরুত্ব কমবে, এটা আমরা আগেও শুনেছি, চায়নারও ভারতের সঙ্গে কিছুটা উন্নতি হবে, ফাঙ্গন ধরবে মহারাজ বলছেন, এবং অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে অখণ্ড ভারতবর্ষ, সেই প্রক্রিয়া চলছে। মহারাজ সেই সংকল্প শক্তি, এবং মহারাজ আমাদের ধরিয়ে দিলেন সেই সংকল্পের কথাগুলো, সেটা শুনে আমরা সত্যি আর কি নতুন ভাবে উজ্জীবিত হলাম আজকের এই সংকটের মুহূর্তে। এরপরে মহারাজ যেটা অভিজিৎ জিজ্ঞাসাটা করেছে আরেকবার আমি পাঠ করে নিচ্ছি, মানে মানুষের হয়তো চলে গেছে স্মৃতি থেকে। প্রিয়ব্রত চক্রবর্তী পুনরায় একটি জিজ্ঞাসা আপনাকে করেছেন, আমার আরেকটি প্রশ্ন, ভক্ত মানে কি আরাধ্যের দাস নাকি অহংকারের একটি পন্থা? আর যেসব লোক বিষ্ণু লোক শিব লোক লোকমুখে প্রচলিত, সে কি পরম তত্ত্বে মিশে যাওয়ার সমান? আর প্রাণ সাধনায় কতদূর এগোনো যায়? নানা বিষয় নিয়ে জিজ্ঞাসা করেছেন প্রিয়ব্রত। হ্যাঁ, এই জিজ্ঞাসার মীমাংসা করার আগে একজন কমেন্ট করছে বারবার, তার নাম দেবাশিস ব্যানার্জি মিউজিক। দেবাশিস ব্যানার্জি বলছেন যে অনুষ্ঠান সঞ্চালককে সশ্রদ্ধ অনুরোধ, আপনি কথা সংক্ষিপ্ত করে মহারাজকে বলতে দিলে বাধিত হই। এই নিয়ে আগে অনেক আলোচনা হয়েছে, মহারাজের আলোচনার সংক্ষিপ্ত সারের প্রয়োজনীয়তা কোথায়, তাতে অনেকেই তাতে সহমত হয়েছেন, যাতে করে তাদের সুবিধে হয়।
দেবাশিস ব্যানার্জি, হ্যাঁ এটা নিয়ে অনেকবার আলোচনা হয়েছে এবং আমরা দেখেছি এই সংক্ষিপ্ত সার করা হোক বা সংক্ষিপ্ত করে একবার যাব বা বলা হোক, এর দিকেই মানে মত বেশি গেছে, এর বিপক্ষে মত কম গেছে। এটা আমরা আগে করতাম না প্রথম দিকে, এখন করছি এই জন্যে যে মানুষ খুব সহজেই ভুলে যায়, এবং আলোচনা যখন হয় একটা হয়তো আমি দেখেছি আমি হয়তো আধ ঘন্টা ধরে কিছু একটা বললাম, সামনাসামনি কথা বলছি হয়তো, তখন শোনার পরে একজন জিজ্ঞাসা করলো ঠিক আধ ঘন্টা ধরে যা বলেছি সেইটাই জিজ্ঞাসা করলো আবার, মানে ভালো করে যে শ্রবণ এই শ্রবণটা হয় না। ওই তাই জন্য আমাদের ছোটবেলাতে আমরা আবার মুখস্থ করতে হতো আমাদের 3 বার 4 বার পড়ে, মুখস্থ কেন, যখন কিছু একটা কবিতা বা কোনো একটা প্রবন্ধ বুঝতে পারছি না, শিক্ষকরা বলতেন 3 বার 4 বার পড়ো, পড়তে 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 বুঝতে পারবে। সত্যি তাই হতো, বারবার শোনা দরকার আছে, কারণ অনেকে এটা একটা এন্টারটেনমেন্টের মতন করে নেয়, এই 1.5 ঘন্টার একটা একটা বেশ শ্রবণের বিনোদন হলো, একটু মজা করে একটু কিছু শোনা গেল, হলো ব্যাস। তারপরে আবার যদি জিজ্ঞাসা করা হয় যে কি কি কথা হতো বলো তো, আর বলতে পারবে না। তাই জন্যে আমরা একটু ধরিয়ে দিই, সংক্ষিপ্ত করে দেওয়া মানে হচ্ছে যে যে আলোচনাগুলো হলো তার পয়েন্টসগুলো একটু সঞ্চালকরা ধরিয়ে দেন, যাতে করে মনের মধ্যে কিছুটা হলেও গেঁথে যায়। দ্বিতীয় এই জন্য এটা করা হয়, পরবর্তীকালে এটা নিয়ে আরো মতামত আমরা শুনবো, দেখা যাক সেরকম ভাবে যদি পরিবর্তন করতে হয়, আমরা খোলা মনে আছি ব্যাপারটা, আমরা পরিবর্তন করব। এইবারে যে জিজ্ঞাসা এসেছে যে হ্যাঁ অভিজিৎ প্রথমেই বললো যে প্রশ্ন বলেছে, আমরা এখানে জিজ্ঞাসা করি, প্রিয়ব্রত চক্রবর্তী বোধ হয় নাম, প্রিয়ব্রত চক্রবর্তী জিজ্ঞাসা বলি, এটা আগে অনেকবার আলোচনা করা হয়েছে যে যখন আমরা জানতে চাই তখন আমরা জিজ্ঞাসা করি, যখন আমরা পরখ করি তখন আমরা প্রশ্ন করি। শিক্ষক ছাত্রকে প্রশ্ন করে আর ছাত্র আচার্যকে বা গুরুকে বা শিক্ষককে জিজ্ঞাসা করে, জানতে চায়। তাই জন্য সাধারণত আমরা এই পার্থক্য, এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর মধ্যে কি সুন্দর পার্থক্য আমরা কখনো জানি না, কখনো ভাবি। যখন এই পার্থক্যগুলো বুঝে সচেতন হয়ে যখন ভাষা প্রয়োগ করতে আরম্ভ করবো, তখন আমাদের ভাষা কত সুন্দর হয়ে উঠবে, কত নিখুঁত হয়ে উঠবে। সে ভাষাই যেন একটা বোধের সংজ্ঞা দিতে আরম্ভ করবে, তাই না? এইবার আপনি জিজ্ঞাসা করেছেন ভক্ত মানে কি আরাধ্যের দাস, আরো সরল, ভক্ত মানে যিনি ভগবানকে ভালোবাসে, কোনো না কোনো রূপে অরূপেও ভালোবাসতে পারে, তিনিই ভক্ত। এবং সেই ভালোবাসার মধ্যে তিনি দাসও হতে পারে, তাতে কি হয়েছে? কারণ দাস বললে কেমন একটা দাস বা দাসত্ব, এই শব্দটা এতটাই আজকাল মানে অন্যরকম ভাবে ব্যবহার করা হয়েছে যেন যেন নিজেকে ছোট করা, তাই না? আমরা বলি না আমরা দাসত্ব করেছি ইংরেজদের কাছে বহুকাল, আমরা ইংরেজ, আমরা তার আগে মুসলমানদের কাছে দাসত্ব করেছি, বা এই চাকরি করতে হচ্ছে দাসত্ব করতে হচ্ছে, টাকা দাসত্ব করতে হচ্ছে, এরকম বলি, বলে বলে এমন হয়ে গেছে যে আমি তার দাস, এর গরিমা হারিয়ে গেছে। যে অর্থে হনুমান বলেছেন শ্রীরামচন্দ্রকে যে আমি তোমার দাসানু দাস, আমি তার দাস। যেভাবে চৈতন্যদেব বলেছেন, যেভাবে মীরাবাঈ বলেছে, সেই যে দাস সেটা প্রেমের একটা ভাষা, এটা ভক্তির একটা ভাষা, যেখানে স্বেচ্ছায়, যেখানে কেউ জোর করে দাসত্ব করাচ্ছে না তাকে। আর একটা শব্দ আছে কৃতদাস, সেটা শব্দটার মধ্যে বোঝা যায় যেখানে ক্রয় বিক্রয় হয়েছে, আমাকে কেউ একজন বিক্রি করেছে আরেকজনের কাছে, সে আমায় কিনেছে করে সে আমার মালিক হয়ে গেছে, আমার মনিব হয়ে গেছে, সে হচ্ছে কৃতদাস। কিন্তু এখানে যে আরাধ্যের দাস সেটা তার ব্যাপার, তার সাথে আরাধ্যের সম্পর্কের ব্যাপার, আরাধ্যের বন্ধু হতে পারে, আরাধ্যের মাও হতে পারে,
আরাধ্যের থেকে একটু দূরে বসে আরাধ্যের দিকে স্থিরভাবে তাকিয়ে আছে, তাও হতে পারে। সবসময় যে দাস ভাবেই তাকে থাকতে হবে তার কোনো মানে নেই। নানা রকম ভক্তির ভাব আছে না, আমরা যেগুলো জানি, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তার মধ্যে দাস্য যেটা জিজ্ঞাসা করেছেন একটা, তার চরম উদাহরণ হচ্ছে হনুমান। কারণ সেই ভক্তির মধ্যে প্রচন্ড শক্তি আছে। দেখবেন আমাদের এই অনুষ্ঠানের যে পোস্টার করা হয়েছে তাতে হনুমানের ছবি দেওয়া হয়েছে, তিনি বুক চিরে দেখাচ্ছেন যে ভেতরে শ্রীরামচন্দ্র এবং সীতা রয়েছেন। না হলে ভগবান আছেন কোথায়? বলছে যে ভগবান থাকেন ভক্তের হৃদয়। ভক্তের হৃদয় হচ্ছে ভগবানের বৈঠকখানা। অন্য কোন আকাশে মন্দিরে থাকেন না, থাকেন আসলে ভক্তের হৃদয়। ভক্তের হৃদয় যখন থাকেন তখন তিনি মন্দিরেও থাকেন। কারণ বহু ভক্ত বিশ্বাস করে তাদের হৃদয় দিয়ে। ভক্তের হৃদয় যখন তিনি থাকেন তখন তিনি আপনার বাড়ির পুজোর ঘরেও থাকেন। যেহেতু আপনি বিশ্বাস করেন আপনার হৃদয় দিয়ে, যেদিন আপনার বিশ্বাস থাকবে না সেদিন পুজোর ঘরে ভগবান থাকবেন না। বা আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতি না নাতি নাতনি যদি মনে করে যে ঘরটা একটা ফালতু ঘর, কি সবাই গিয়ে ওখানে ধূপ জ্বালায় আর পুজো করতে বসে, যদি মনে করে তাহলে আস্তে 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 একটা জেনারেশনের পর ওখানে ভগবান থাকবেন না, তার শক্তি থাকবে না। তাই জন্যে ভক্ত হচ্ছেন তিনি যিনি ভগবানকে ভালোবাসে। শান্ত ভাব কাদের হয়? যারা ঋষি, যাদের মধ্যে দ্রষ্টা ভাব। বৃন্দাবনে এমন অনেক গাছ ছিল যেগুলো যারা আসলে ঋষি ছিলেন, তারা বৃক্ষ শরীর নিয়েছিলেন শ্রীকৃষ্ণের লীলা দেখবেন বলে। তার লীলায় কিন্তু অংশগ্রহণ করতে চাননি, লীলা দর্শন করতে চেয়েছিলেন। আমাদের গুরু মহারাজ, আমাদের যে বনগ্রাম আশ্রম পরমানন্দ মিশন, সেখানেও অনেক গাছের কথা বলেছিলেন, সেই গাছ আমাদের দেখিয়েছিলেন, যারা আসলে ঋষি, ঋষিতুল্য গাছ, যারা গুরু মহারাজের জীবন বা তার লীলা প্রত্যক্ষ করবেন বলে ওখানে অবস্থান করে বা করত। সুতরাং ঋষি ভাব বা দ্রষ্টা ভাব, প্যাসিভ উইটনেস, শান্ত ভাব, দাস্যভাবের কথা বললাম। দাস্যভাবের ভাবটা কি? যে প্রভু এই দাসের ওপরে গিয়ে থাকে, মনিব নয়, মালিক নয়, প্রভু। প্রভুর উল্টো দিকে দাস, এবং সেটা প্রভু জোর করে তাকে দাস বানিয়েছে তাও নয়, সে বরণ করে নিয়েছে, সে নিজেকে কৃতার্থ মনে করছে। তাই হনুমান বলতেন শ্রীরামচন্দ্রকে, মাঝে মাঝে দেখি তুমি পূর্ণ, আমি অংশ। মাঝে মাঝে দেখি আমি পূর্ণ, তুমি অংশ। মাঝে মাঝে দেখি তুমি যা, আমিও তা। এইটা হচ্ছে দাস্যভাবের পরিণতি। এই আপনি যেটা লিখেছেন না, যে নাকি অহংনাশের একটি পন্থা, এটি কোনো, এটি কি কোনো ক্যালকুলেশন, এটি কোনো অঙ্ক, এটি কোনো ফর্মুলা যে আমার অহংনাশ হওয়া দরকার, আমার খুব অহংকার আছে, আচ্ছা না তাহলে আমি কি করব, আচ্ছা দাস্যভাবটা আবার ট্রাই করে দেখি, সেই রকম এত নয়। এরকম অহংনাশের পন্থা বলে কেউ ভগবানকে ভালোবাসে না। ভগবানকে সে ভালোবাসে, প্রথম প্রথম ভগবান আমার জন্য এই করে দেবে, তাই করে দেবে, এরকম একটা ভাব থাকে। আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী, যত সে জ্ঞানের দিকে এগোয় তত কন্ডিশন চলে যায়। তবে দাস্যভাবের পর শান্ত, দাস্য, সখ্য, বন্ধুভাব। ভক্ত তার ভগবানের বন্ধুভাবে থাকতে পারে, যেমন সুদামা শ্রীকৃষ্ণের বন্ধু, অর্জুন শ্রীকৃষ্ণের বন্ধু এবং
কিছুটা শিষ্যও বটে। সুদামা আরো ভালো উদাহরণ, কারণ সুদামা কখনো তার জীবনের দার্শনিক জিজ্ঞাসা নিয়ে কখনো শ্রীকৃষ্ণের সামনে আসেননি। বন্ধু তো বন্ধু, বন্ধুর সাথে আমরা খেলা করি, গল্প করি, ঝগড়া করি, এবং তার কি মহিমা, তার কি জ্ঞান, সেটা নিয়ে মাথা ঘামাই না। এই বন্ধু, হৃদয় জুড়ে শ্রীকৃষ্ণ, এটি আসল কথা। বন্ধু ভাবে বাৎসল্য ভাব, যেমন মা যশোদা, কি কৌশল্যা, কি শচীমাতা, বাৎসল্য ভাব। সন্তান রূপে ভগবানকে তারা পূজা পূজা করছে বাৎসল্য ভাবে। আর এই সবকটা ভাব মিলিয়ে প্লাস একটা বলা যেতে পারে রোমান্টিক বা প্রণয়ের ডাইমেনশন তৈরি করে যে ভাবটা, তাকে বলে মধু ভাব। অর্থাৎ তিনি আমার প্রেমিক, আমি তার প্রেমিকা, এই ভাব। এই সবই ভক্তের ভাব। এছাড়াও ভাব আছে বৈরী ভাব, অর্থাৎ তার সাথে আমার শত্রুতার ভাব। শত্রু ভাবে আমি তাকে চাই, হয়তো অচেতন ভাবেই চাই। সেই ঠাকুরের একটা সুন্দর উদাহরণ আছে, লঙ্কায় অশোক বনে সীতা আছেন নির্বাসনে, আর রামচন্দ্র তাকে প্রলুব্ধ, সরি ভুল বললাম, রাবণ তাকে প্রলুব্ধ করবার জন্য বিভিন্ন রকম ছদ্মবেশ নিয়ে সীতার সামনে আসছে। যদি সীতার মনকে নরম করা যায়, কিন্তু সীতা প্রতিবারই চিনতে পারছেন রাবণকে, প্রত্যাখ্যান করছে। তখন জিজ্ঞাসা উঠছে যে তিনি কেন শ্রীরামচন্দ্রের ছদ্মবেশ নিয়ে তিনি সীতার কাছে যাচ্ছেন না। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, কারণ শ্রীরামচন্দ্রের মতন ছদ্মবেশ নিতে গেলে তাকে শ্রীরামচন্দ্রের মতন হতে হবে। তিনি যদি সেটা হতেও পারেন, তবু তিনি সেই মোটিভটা রাখতে পারবেন না। অর্থাৎ সীতার উপরে আমি কোনো অ্যাডভান্টেজ নেব, এই মানসিকতা তিনি পোষণ করতে পারবেন না, কারণ তার স্বভাবটা তখন রামের মতন হয়ে যাচ্ছে। তাই জন্য এই জন্যই রাবণ শ্রীরামচন্দ্রের ছদ্মবেশ নেননি। এ হচ্ছে একটা ভাব, এটা বৈরী ভাব। কারণ দেখা যাবে যে আমরা ভক্তিভাবে বা ভালোবাসার ভাব নিয়ে বা শ্রদ্ধার ভাব নিয়ে যত তাকে স্মরণ করি, শুধু ভগবানকে কেন, আমরা কাউকে, আমরা খুব প্রিয়জনকে হয়তো বললে দিল, শিখিয়ে দিল যে মা বাবাকে খুব ভক্তি করবে, মা বাবাকে খুব শ্রদ্ধা করবে, আমি কি 24 ঘন্টা মা বাবার কথা ভাবি ভক্তি নিয়ে? মাঝে মাঝে মনে পড়ে, তখন ভক্তি নিয়েই মনে পড়ে, শ্রদ্ধা নিয়েই মনে পড়ে, ভালোবাসা নিয়েই মনে পড়ে। কিন্তু খুব কি সারাক্ষণ 24 ঘন্টা অরহ তার চিন্তা করতে পারি? কিন্তু যদি কোনো কারণে মা বাবার উপর আমার রাগ হয়ে থাকে, যদি এমন কিছু তারা করে থাকেন বা বলে থাকেন যে আমার খুব মনে লেগে গেছে, হৃদয় লেগে গেছে, বারবার মনে হচ্ছে যে একটা মুখের উপর একটা জুৎসই জবাব দিতে হবে, একদিন মা বাবার কাছে গিয়ে বলতে হবে যে তোমরা কেন আমার সাথে এটা করলে, এটা কিন্তু দেখা যাবে 24 ঘন্টা চলছে মনের মধ্যে, এটা 24 ঘন্টা চলছে নেগেটিভটা। তাই বৈরী ভাবে কিন্তু স্মরণ বেশি হয়, লোকপ্রিয়তা হারাতে হয়। কোনোদিন কেউ রাবণকে মহান বলবে না, কোনোদিন কেউ কংসকে মহান বলবে না, কোনোদিন কেউ শিশুপালকে মহান বলবে না, কিন্তু তাদের প্রত্যেকে তাদের সাযুজ্য হয়েছে মৃত্যুর সময়। সাযুজ্য মানে তারা ইষ্টের সাথে সঙ্গে সঙ্গে এক হয়ে গেছে। অবতার বা ভগবান যখন নিজের হাতে কাউকে হত্যা করেন, তখন তো সাযুজ্য হয়ে যায়। শ্রীকৃষ্ণ শিশুপালকে নিজের হাতে হত্যা করলেন, জরাসন্ধকে করলেন না, জরাসন্ধকে হত্যা করলেন ভীমকে দিয়ে, কারণ জরাসন্ধ সাযুজ্যের সামর্থ্য তার নেই, সাযুজ্যের যোগ্যতা তার নেই, শিশুপালের আছে। শিশুপাল কনস্ট্যান্ট গালাগাল দিয়ে যাচ্ছেন, এও তেই তার স্মরণ, সমস্ত মন প্রাণ দিয়ে সততার মধ্যে হিংসা আছে। ব্যাপারটা কি, এনার্জিটা একত্রিত হওয়া, সেটা দরকার।
এনার্জিটা শুভ কি অশুভ কি ভালো কি মন্দ, সেগুলো আমাদের বিচার। আমার আমাদের যাদের বুদ্ধ বুদ্ধি কম, পুরো আমার অন্তঃকরণ এনার্জিটা কাকে নিয়ে এক হচ্ছে, বিরূপভাবেই হোক না কেন ভগবানকে নিয়েই তো হচ্ছে। তাই আমার যৌমতি সৌগতি, তার মৃত্যুতে আমার তারই গতি হবে, যা চিন্তা করতে করতে আমার আমার শরীর ছেড়েছে। জানেন ভক্তি কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়। সত্যি কথা বলতে কি, আমাদের পরম গুরুদেব স্বামী বাউলানন্দ মহারাজ বলতেন যে সবাই ভক্ত, যারা জ্ঞান যোগী, যারা ভক্তিকে কটাক্ষ করে, তারাও জ্ঞানের পথে এসেছেন কেন? অজ্ঞানের প্রতি তাদের অরুচি এবং জ্ঞানের প্রতি রুচি। জ্ঞান মানে যা পরম সত্য, সেই সত্যের দিকে ধাবিত হয়েছেন, কারণ তার প্রতি তাদের ভক্তি, তার প্রতি তাদের প্রেম টেনেছে তাদের, সেটা তো অদ্বৈত ভাবেই হয়তো টেনেছে, অদ্বৈত টেনেছে, অরূপ টেনেছে, নিরাকার টেনেছে, কিন্তু টেনেছে তাদের হৃদয়কে টেনেছে, বুদ্ধিকে নয়। তাই জন্যই অজ্ঞানতার জগৎ ছেড়ে তারা জ্ঞানের পথে দৌড়েছে। যদি সেই আবেগ না থাকতো তাহলে তাদের ইন্টেলেকচুয়াল চর্চাটাও তারা করতে পারত না। শঙ্করাচার্য অত বড় জ্ঞানী, কিন্তু জ্ঞানের পেছনে রয়েছে চরম ভক্তি, চরম প্রেম। বুদ্ধ অত বড় জ্ঞানী, কিন্তু জ্ঞানের পেছনে রয়েছে, মূল চালিকা শক্তি রয়েছে চরম করুণা, সেও প্রেমের আরেকটা রূপ। তাহলে আসলে কিন্তু সবাই ভক্ত, যারা ঈশ্বরের পথে আছে কোনো না কোনো ভাবে যোগী, যিনি দ্রষ্টা হয়ে নির্বিকল্প সমাধির দিকে যেতে চাইছেন, যে ঋষির কথা বলছিলাম, এই যে তিনি সমাধির ভক্ত। সমাধি মানে কি? সচ্চিদানন্দ সাগর, যে সাগরে তিনি বিলীন হবেন, সেই স্থিতির তিনি ভক্ত। অস্থিরতার প্রতি তার অভক্তি, চঞ্চলতার প্রতি, দিশেহারা হয়ে থাকার প্রতি তার অরুচি, তার আলুনি। এই যুক্তি দিয়েই স্বামী বাবানন্দ বলছেন যে ভক্ত সবাই, কেউ সরাসরি, কেউ হয়তো ঘুর পথে অন্যভাবে, সে একই পথে আসছে। এবং গুরু মহারাজ বলছেন শেষে গিয়ে সবাই কিন্তু শরণাগত, শরণাগতি হচ্ছে রাজপথ। তাই ভক্তি বলে আলাদা করে কোনো ক্যাটেগরি নেই, যে ভক্তি মানে কি আরাধ্যের দাস, অহং নাশের একটা পন্থা, ওরকম ধরনের কোনো ফর্মুলা ব্যাপার নয়। যাদের মধ্যে জীবনের সত্যকে জানার প্রতি রুচি রয়েছে তিনি ভক্ত। এবার সেই ভক্তের মধ্যে আবার ক্যাটেগরি রয়েছে, যারা হয়তো শুধুমাত্র নিজের জন্য, নিজের সুবিধের জন্য, যাতে আমার শরীর ভালো থাকে, যাতে আমি পরীক্ষায় পাশ করি, যেরকম ধরনের ভক্তি আমাদের সকলেরই ছিল, মানে রেজাল্টের আগের দিন দুদিন থেকে বেশি বেশি ঠাকুরকে স্মরণ হচ্ছে, সেও এক ধরনের ভক্তি, ঠাকুরকেই তো স্মরণ হচ্ছে। কাকে ঘুষ দিয়ে আমি নম্বরটা বাড়িয়ে নেব তার কথা তো স্মরণ হচ্ছে না, ঠাকুরকে তো ডাকছি মনে মনে রেজাল্টটা ভালো হয়। আর তো এবার যখন তাকে নিজের জন্য অত ডাকছি না, কিন্তু আমার পছন্দের কেউ, প্রিয়জন কেউ, তার যাতে ভালো হয়, তার যাতে শরীরটা সেরে যায়, সেটা যখন সেটার জন্য যখন বলছি, তখন অর্থার্থী। আবার যখন তার কাছে যাচ্ছি নানা রকম জিজ্ঞাসা নিয়ে, জানতে চাইছি, ভগবানের কথা শুনতে চাইছি, সৎসঙ্গ করতে চাইছি, সৎসঙ্গ করতে চাইছি, তখন জিজ্ঞাসা, যখন কিছুই চাইছি না, সবসময় জানছি তাকে নিয়েই আছি, তিনিই আছেন জ্ঞানী। সুতরাং আর্ত যে সে আর্ত অবস্থাতে চিরকাল আটকে থাকবে না, আর্ত থেকে অর্থার্থী, অর্থার্থী থেকে জিজ্ঞাসু, জিজ্ঞাসু থেকে জ্ঞানী, এই তার পথ চলা, সে অতিক্রম করবে এক এক করে। এরপর জিজ্ঞাসা করেছে যে বিষ্ণুলোক শিবলোক, শিবলোক মানে হচ্ছে ডাইমেনশন, লোক মানে ডাইমেনশন। এরকম আরো আছে, দেবলোক, ব্রহ্মলোক, ঋষিলোক, এরকম অনেক আছে, গোলোক, বৈকুণ্ঠ,
বৃন্দাবন, এগুলো সব ডাইমেনশন। আমি যদি এই জীবন যাপন করতে করতে আমি যদি বিষ্ণুর ভক্ত হই, এবং যদি মনে করি যে না আমি বিষ্ণুর সান্নিধ্যেই থাকবো, শ্রী বিষ্ণুকে নিয়েই থাকবো, আমি তিনি আমি এক, এই সমস্ত কিছু মায়া, সে অদ্বৈত স্থিতি আমার চাই না, আমি ডুয়ালিটি রেখে দিই, দ্বৈততা রেখে দেব। তার শরীর ছাড়ার পর তিনি দেখবেন তার অনেক অতি অভিজ্ঞতা হবে, তিনি বিরজা নদী পেরিয়ে তিনি দেখবেন যে বিষ্ণু বিষ্ণু লোকে রয়েছে, তিনি শুয়ে রয়েছেন চির সায়িত, তিনি স্বয়ং দেখলে আমাদের কি মনে হয়, স্থায়িত্ব স্থিতি, বিষ্ণু হচ্ছেন স্থিতির প্রতীক। কেউ শুয়ে আছে ঘুমিয়ে আছে দেখলে আমরা শান্তি পাই, যাক ঘুমোচ্ছে থাক ঘুমো, স্থিতি। লক্ষ্মী পদসেবা করছেন, এবং নারদাদি নারদ প্রহ্লাদের মতো ভক্তরা যারা অক্ষয় অমর হয়ে আছেন তারা তাকে ঘিরে রয়েছেন, বা তারা রয়েছে সেই বিষ্ণুর লোকে, যে যারা নিজের মতন বিষ্ণুকে নিয়ে আনন্দ করছেন। ডাইমেনশন যদি সেই রকম চাহিদা থাকে, সেই ডাইমেনশনে সে অক্ষয় হয়ে থাকবে। শিবলোক মানে কি? শিব বলতে আমরা কি বুঝি? ত্যাগ, জ্ঞান, সত্য। বিষ্ণু লোকে যেমন থাকে অনেক ঐশ্বর্য, শিবলোকে কোনো ঐশ্বর্য নেই। আমাদের মধ্যে অনেকেরই হয়তো আছে এমন জায়গায় থাকবো যেখানে কোনো ঐশ্বর্য নেই, কিন্তু আনন্দ আছে, কিন্তু শান্তি আছে, মাধুর্য আছে, ত্যাগ। তা সেই রকম দেখবো কৈলাসে শিব বসে আছেন বাঘছাল পরে, সদা শিব শান্ত প্রসন্ন তপস্যারত, এবং সেই সেই ডাইমেনশনের মধ্যে আমিও আছি। সেই রকম যদি কেউ শিব ভক্ত থাকেন, যার মনের মধ্যে এই রকম একটা ঠিক বাসনা বলা যাবে না, এটা একটা প্রার্থনা, তাহলে তা তাই হবে, শিবলোকে পৌঁছবে। এগুলো ডাইমেনশন, এরকম দেখবেন বলা হয়ে থাকে, ইংরেজিতে বলা হয়ে থাকে যে যখন মৃত্যু হয়ে যায় তখন যে যা নিজের স্পেসে থাকে, নিজের জায়গাতে, নিজের ডাইমেনশনে, স্পেস বলতে এখানে মহাকাশ বলছি না, মহাকাশ ঠিক ফিজিক্যাল মহাকাশ নয়। কেউ যদি খুব জ্বর ভাব নিয়ে তার মৃত্যু হয়ে থাকে, তাহলে সে খুব জ্বরের কাছাকাছি থাকে, কিন্তু ইমোশনাল অবস্থায় মৃত্যু হয়ে থাকে, প্রিয়জনের কথা চিন্তা করতে করতে, যাদের প্রতি বেশি ভালোবাসা বেশি টান, সে তার কাছাকাছি বেশি থাকবে। কেউ যদি খুব কাব্যচর্চার মধ্যে দিয়ে তার ইয়ে হয়, তার খুব কল্পনা শক্তি তার, তা সেই কল্পনা ডাইমেনশনে সে থাকবে বেশ কিছুকাল, যতক্ষণ আবার জন্মের সময় হবে। কিন্তু অনেকেই যারা আছেন, যারা আর জন্ম মৃত্যু পেরিয়ে গেছেন, জন্ম মৃত্যু পেরিয়ে গেছেন বলতে বাসনার দ্বারা যে জন্ম মৃত্যু, যেখানে আমার জ্ঞান নেই, যেখানে আমি সচেতন নই, পুরো প্রকৃতি আমাকে কন্ট্রোল করছে, আমি সেটাকে দেখতেও পাচ্ছি না ভালো করে, আমি তার থেকে বেরোতে পারছি না, তার থেকে বেরিয়ে অবজার্ভ করতে পারছি না যে এইবার আমাকে ওখানে জন্ম নিতে হবে, সেই ক্ষমতাটাও আমার নেই। এই হচ্ছে জন্ম মৃত্যু চক্রের মধ্যে আমি পড়ে আছি। যখন আমি সচেতন হতে পারি এই মৃত্যু হলো, এই অবস্থায় আছি, আগামীতে আমি জন্ম চাই কি চাই না, বা জন্মের প্রয়োজন আছে কি নেই, ইত্যাদি ইত্যাদি, তার মানে আমি বেরিয়ে গেছি জন্ম মৃত্যুর কাল করাল গ্লাস ক্লাস থেকে। কিন্তু এর পরেও যদি আমাকে আসতে হয়, সেটা কোনো একটা ডিভাইন প্ল্যানই হয়তো আসতে হবে। নারদ মুনিকেও আসতে হতে পারে, বা তিনি হয়তো আছেন, তাকে তো অমর বলা হয়, তিনি হয়তো তার ডাইমেনশনে আছে, যেমন সপ্ত ঋষিরা রয়েছে তাদের ডাইমেনশনে রয়েছে, সপ্তর্ষি এটা ডাইমেনশন, তাই না? এগুলো ডাইমেনশন। এই যে লোক, লোকটা হচ্ছে ডাইমেনশন শব্দটা বাংলা বা সংস্কৃত, সেই সেই ডাইমেনশন রয়েছে। এবার আপনি যদি শিব চিন্তা করেন, আস্তে 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 আপনি শরীরে থাকতে থাকতে আপনি শিবলোকে চলে যাবেন। আমি যদি বিষ্ণু চিন্তা করি, বা কৃষ্ণ চিন্তা করি, বা শ্রীরামচন্দ্র চিন্তা করি যারা বিষ্ণুর অবতার, বা রামকৃষ্ণ চিন্তা করি,
বা আমার গুরু চিন্তা করি, তারা তাদের তাদের যে অবতার বলা হয়, পুরুষোত্তম বলা হয়, সবই বিষ্ণুর রূপ। তাদের চিন্তা করতে করতে আমিও আস্তে আস্তে বিষ্ণুর লোকে স্থিত হতে আরম্ভ করবো, শরীরে থাকতে থাকতেও, শরীরে যখন থাকবে না তখনও। আমি যদি খুব বিবেকানন্দ চিন্তা করি, খুব বলরামের চিন্তা করি, খুব হনুমানের চিন্তা করি, তাহলে আমি শিবলোকের দিকে চলে যেতে আরম্ভ করবো। এটাই কমন সেন্স, একটু কমন সেন্স ব্যবহার করলেই ব্যাপারটা বুঝতে পারবে। এবার আপনি শেষ যে জিজ্ঞাসা, প্রাণ, প্রাণ সাধনা, প্রাণ সাধনা নয়, প্রাণ উপাসনা, সবকিছুই প্রাণ দিয়ে। কি আর আপনি প্রাণ সাধনা বলতে কি বলতে চেয়েছেন আমি জানি না, অনেকে শুধুমাত্র যে ক্রিয়াযোগ, যে ক্রিয়াযোগ লাহিড়ী মশায়ের সময় থেকে বেশি জনপ্রিয় হয়েছে, ছিল চিরকালই, একটুখানি রিমোট হয়েছিল, কিন্তু বিশেষ বিশেষ স্থানে মানে সেটা প্রকাশ ছিল। লাহিড়ী মশার সময় থেকে যেটা শুরু হয়েছে ক্রিয়াযোগ যেটা বলা হয়, শুধু সেইখানেই যে মানুষ প্রাণ তপস্যা করে তা কিন্তু নয়, সব তপস্যায় প্রাণ নিয়ে। কারণ যতক্ষণ না পর্যন্ত মন্ত্র প্রাণে আসে, ততক্ষণ পর্যন্ত মন্ত্র জীবন্ত হয় না। তাই না আমরা বলি না যে কি সুন্দর গান গাইছিল, প্রাণ দিয়ে শুনছিলাম। আমরা মন দিয়ে শুনবো সেটাই যেটা আমাদের কাছে একটা টাস্ক বলে মনে হবে, আর প্রাণ দিয়ে শুনবো সেটাই যেটাতে আমাদের রুচি আছে, ভালোবাসা আছে। তাহলে প্রাণ তপস্যার মূল ব্যাপারটা কি, বাসু বিষয়টা কি, যে শ্বাসে প্রশ্বাসে আমার স্মরণ আছে কিনা, তাকে শ্বাসে প্রশ্বাসে জপ আছে কিনা, অথবা শ্বাসে প্রশ্বাসে ইষ্ট আছে কিনা, অথবা শ্বাসে প্রশ্বাসে গুরু আছে কিনা। যখনই তার কথা হলো যেন কুম্ভক হয়ে গেল শরীরের মধ্যে, হয়তো অনেকক্ষণ ফালতু কথা হচ্ছে, এগুলো আমাদের অভিজ্ঞতা হয়েছে, ভাল লাগছে না, অনুচি লাগছে, হঠাৎ কেউ একজন গুরুর কথা বলতে আরম্ভ করলো, আমার গুরুর কথা বলতে আরম্ভ করলো, দেখা যাচ্ছে শরীর একদম স্থির হয়ে গেল, এটাই প্রাণ। শরীর যেন কিছুক্ষণ কুম্ভক হয়ে গেল, এটাই প্রাণ। গুরু মহারাজ যখন কথা বলতেন আমাদের সাথে, সাধারণ যখন কথা হচ্ছে হচ্ছে ভালোই লাগছে, তখন তিনি বলছেন, তার সাথে সাধারণ কথা, সাধনা সাধারণ কথারও একটা মজা ছিল, কিন্তু এবার যখন আসল কথা আরম্ভ হয়ে গেল, এবার যখন ভক্তির কথা, জ্ঞানের কথা আরম্ভ হয়ে গেল, বা বিবেকানন্দের কথা বলতে আরম্ভ করলেন, যখন ঠাকুর রামকৃষ্ণের কথা বলতে আরম্ভ করলেন, শরীর আমাদের সোজা হয়ে গেল, এই প্রাণ। প্রাণই তো নিয়ে যাবে সে মহাপ্রাণের কাছে, সবই প্রাণ তপস্যা, যেখানে আন্তরিকতা সেখানেই প্রাণ। তাই বলা হয় শ্রীকৃষ্ণ গোপীদের কাছে মন চোরা, প্রাণ প্রিয়, মন প্রিয় নয়, শ্রীকৃষ্ণ মন চুরি করে নেন, তিনি প্রাণ প্রিয় হয়ে ওঠে, প্রাণে এসে বসে, সেই তো প্রকৃত ভক্ত যার প্রাণে ভগবান এসে বসে। নন্দনাথ দত্ত থেকে শুরু করে যত বড় বড় যত ভক্ত রয়েছেন, সবার প্রাণে রয়েছেন তাদের ঠাকুর, তাদের গুরু। সুতরাং প্রাণ সাধনাতেই এগোনো যায়, মন সাধনা যতদিন চলে সেটা প্র্যাকটিস, একটা অভ্যেস। আমাকে দুবেলা নিয়মিত জপধ্যানটা করতে হবে বলে দিয়েছে, টাইমে বড্ড অভাব, অন্তত আধ ঘন্টা তো বসতেই হবে, এগুলো মন, মনকে জোর করতে হচ্ছে, কেননা প্রাণে রুচি নেই। কিন্তু ওই অভ্যেসটারও মানে দরকার আছে, অভ্যাস যোগ, অভ্যাস করতে 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 আস্তে আস্তে মনের সাথে প্রাণের একটা সংযোগ হতে আরম্ভ করে, আসে তার নিজের মধ্যে সে পরিবর্তনটা বুঝতে আরম্ভ করে, নিজেকে ভালো লাগতে আরম্ভ করে। ভগবানকে ভালো লাগা, সাধুসঙ্গ ভালো লাগা পরে, আগে নিজেকে ভালো লাগতে আরম্ভ করবে। নিজে বলতে নিজে যে সম্ভাবনা রয়েছে নিজের মধ্যে, সেই সম্ভাবনাকে, সেই লক্ষ্যকে, সেই উদ্দেশ্যকে ভালো লাগতে আরম্ভ করবে, অর্থাৎ প্রাণে আসতে আরম্ভ করলো এইবারে বিষয়টা। সুতরাং ভক্তি হোক, জ্ঞান হোক, যোগ হোক, ক্রিয়াযোগ হোক, যাই হোক, ধ্যান হোক, কর্ম হোক, ইষ্টকে প্রাণে আনতে হবে, বর্তমানকে একদম প্রাণ থেকে এমব্রেস, আলিঙ্গন করতে হবে,
শ্বাসে প্রশ্বাসে, কি করে বুঝবো? শ্বাসে প্রশ্বাসে। জপ করতে করতে, ইষ্ট চিন্তা করতে করতেই ঘুমিয়ে পড়লাম, আবার ঘুম থেকে উঠেও দেখছি ইষ্ট চিন্তাই চলছে, জপই চলছে। এই হচ্ছে প্রাণের প্রতিষ্ঠা হচ্ছে, এই প্রাণ তপস্যাই। জিজ্ঞাসা করছে কত দূর এগোনো যায়, অনন্ত পথ চলেছে, চলা যায়, এই পথের কোনো শেষ নেই। এরম ভাবে বলা যাবে না যে দিল্লি পৌঁছানোর একটু আগে পর্যন্ত এগোনো যায়, বলা যাবে না। এফোর্ট করতে করতে একটা সময় এফোর্টলেস হয়ে যায়, প্রাণে থাকতে থাকতে একটা সময় মানে আর চেষ্টা করতে হয় না, আপনি হতে আরম্ভ করে। যাকে ভালোবাসি, যার সাথে আমার প্রেম, তাকে অভ্যেস করে স্মরণ করতে হয় না, আপনিই তার কথা মনে পড়ে যাবে। এই হচ্ছে প্রাণ। তার উদ্দেশ্য, তার শেষ পরিণতি কি? তিনি আমি এক হয়ে গেলাম, আর দুই থাকলো না। এই চলা, এই কতদূর যাওয়া হবে, কতদূর যাওয়া বলতে আমি কি ডিস্টেন্স বলে দেব? সমর্পণে চলে যাবে, সমাধিতে চলে যাবে। হ্যাঁ, উমেশ এবং অভিজিৎ। প্রিয়ব্রত চক্রবর্তী দ্বিতীয় জিজ্ঞাসা নিয়ে মহারাজ একটা পূর্ণাঙ্গ আলোচনা আমরা শুনতে পেলাম, সেইটা উনি প্রশ্ন আকারে বলতে চেয়েছিলেন। মহারাজ বললেন আমরা এটাকে, আমাদের একটু ভাষা সচেতন হতে হবে, আমরা এটাকে জিজ্ঞাসা বলবো, কারণ আমরা যেটা জানতে চাইবো সেটা জিজ্ঞাসা, আমরা কিছু জেনে কৌতূহলবশত বলতে চাইলে সেটা প্রশ্ন হয় যেটা শিক্ষক করে। ভক্ত কি আরাধ্য দাস, তিনি তিনটে অধ্যায়ে বা তিনটে পর্বে আপনার কাছে জিজ্ঞাসা রেখেছিলেন। আপনি বললেন যে ভক্ত ভগবানকে ভালোবাসেন এবং দাস মানে হয়তো ছোট করা হয়, তা নয়, ভক্ত ভগবানকে ভালোবাসেন। হনুমান নিজে বলেছেন আমি ভগবানের দাসানুদাস, চৈতন্যদেব বলেছেন, মীরাবাই বলেছেন, সেটা মহারাজ আমাদের মনে করিয়ে দিলেন, সেটা প্রেমের ভাষা, ভক্তির ভাষা। সেটা যে অর্থে আমরা কোম্পানির দাস বা শৃঙ্খলিত দাস বলে মনে করি সেরকম নয়, জোর করে এই দাসত্ব কিন্তু করানো হয় না, তিনি বরণ করে নেন প্রেমে ভক্তিতে ভালোবাসায়। মহারাজ আমাদের আরেকটি শব্দের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, কৃত দাস, মানে যেখানে ক্রয় বিক্রয় আছে। এই দাস এবং ভগবানের দাসের মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে। সুতরাং আরাধ্য দাস কিনা প্রশ্ন করেছিলেন প্রিয়ব্রত বাবু, মহারাজ বলছেন তিনি দাস নাও হতে পারেন, বন্ধু হতে পারেন, মা হতে পারেন, এবং সেইভাবে ভারতীয় যে পরম্পরা সাধনার, ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক, তার নির্দেশগুলো তিনি চিনিয়ে দিয়েছেন, শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর। দাস্য ভাবে হনুমান শ্রেষ্ঠ, এবং বলা হয় ভগবানের বৈঠক খানা হচ্ছে ভক্তের হৃদয়, এবং তিনি সেখানে মালিক বা প্রভু নন, মানে সেইখানে যেটা হয়েছে মহারাজ বলছেন যে তিনি বরণ করে নিয়েছেন এই দাস্য ভাব, এবং সেখানে তিনি কখনো বলছেন যে আমি তোমার অংশ, কখনো বলছে তুমি আমার অংশ, বা তুমিও পূর্ণ আমিও পূর্ণ, এই জায়গায় ভক্ত ভগবান চলে যাচ্ছেন এইভাবে। শান্ততে মহারাজ মনে করিয়েছেন যিনি ঋষি দ্রষ্টা ভাবে যারা থাকেন, বৃন্দাবনের গাছেরা সেই অবস্থার। এবং এরপরে আরেকটু মহারাজ এগিয়েছেন হনুমান দ্বিতীয় জিজ্ঞাসা নিয়ে, অহংনাশের পন্থা এটা কি উনি জিজ্ঞেস করেছিলেন। মহারাজ বলছেন যে এরকম কোনো ফর্মুলা তো নেই, বা এটা কি কোনো ফর্মুলা, তার জন্য তো কেউ ফর্মুলা দিয়ে ভগবানকে ভালোবাসেন না। এবং এক্ষেত্রে তার পরের যে পর্যায়, অর্থাৎ সক্ষর ব্যাপারে এসছে, সক্ষ মানে যিনি বন্ধু, সুদমা অর্জুন, এরপরে বাৎসল্য যশোদা, কৈকেয়ী সতীমাতা, মধুর, সব ভাবই সেখানে আছে, এবং মহারাজ বলছেন সেই সঙ্গে প্রণয় যুক্ত হয়েছে। এছাড়াও মহারাজ বলেছেন যে আরো সাধনা রয়েছে, বৈরীভাবের সাধনা, এবং সেখানে শত্রুতা। ঠাকুর রামায়ণের উদাহরণ দিয়ে ব্যাখ্যায় বলছেন যে অশোক বনে সীতা বন্দিনী আছেন, এবং রাবণ চাইছেন যে সীতা তাকে গ্রহণ করুক, এবং তিনি তো সেখানে রামচন্দ্রের ছদ্মবেশে যেতে পারতেন, কিন্তু রামচন্দ্রের মতো তাকে হতে হবে, তো তার জন্য সেটা তিনি হতে পারছেন না। বৈরীভাবে স্মরণ বেশি, খুব কঠিন সাধনা, কিন্তু লোকপ্রিয়তা হারাতে হয় মহারাজ বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের সাযুজ্য হয়ে যায়। ভগবান তাকে যখন হত্যা করেন,
তখন শিশুপালকে যখন হত্যা করলেন তখন তার সঙ্গে সাযুজ্য হয়ে গেল। এবং এই বৈরীভাবে মহারাজ বলছেন যে এনার্জিটা একত্রিত হওয়াটাই বড় কথা এবং সেটা সবসময় সেইটা চলে বলে একত্রিত হয়। কিন্তু তার সঙ্গে মহারাজ আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে স্বামী বাউলানন্দের কথা, যিনি মহারাজের পরম গুরু, স্বামী পরমানন্দের গুরুদেব ছিলেন, তিনি ব্যাখ্যা করেছেন সবাই ভক্ত, যিনি জ্ঞান যোগে এসেছেন তিনিও ভক্ত, এবং তার যে জ্ঞান যোগের প্রতি ভালোবাসা সেটাও অজ্ঞানের প্রতি অরুচি থেকে, জ্ঞানের প্রতি রুচি থেকে। শঙ্করাচার্য যিনি জ্ঞানের আমরা একজন মহিরুহ বলে মনে করি এই পথে, তার জ্ঞানের পিছনে কি ভক্তি প্রেম এসব নেই, বা বুদ্ধর যে জ্ঞানের পিছনে তার তো নিশ্চয় করুণা রয়েছে। সুতরাং সবাই ভক্ত মহারাজ বলছেন, এবং যিনি যোগী তিনি সমাধি চান, সচ্চিদার সাগরে লীন হতে চান, তিনিও সেই স্থিতির ভক্ত। শেষে গিয়ে গুরু মহারাজ বলছেন সবাই সেই শরণাগত স্থিতিতে গিয়ে পৌঁছায়, বা সেটাই অন্তিম উদ্দেশ্য। সুতরাং এই ভক্তি করে আলাদা কোনো ক্যাটাগরি নেই, যিনি যার ভগবানের প্রতি রুচি রয়েছে তিনি ভক্ত। এবং তারপরে লোক নিয়ে প্রশ্ন এসেছে, মহারাজ বলছেন ডাইমেনশন মানে লোক, মানে আমাদের যদি চাহিদা থাকে যে আমরা বিষ্ণু স্থিতিতে যেতে চাই তাহলে আমরা সেই বিরজা নদী পেরিয়ে সেই বিষ্ণু স্থিতিতে পৌঁছবো, বা শিবলোকে যেতে চাই বা সেই ডাইমেনশন যেতে চাই, তাহলে ত্যাগ জ্ঞান সত্যের প্রতি আমাদের যদি রুচি থাকে বা প্রার্থনা থাকলে আমরা সেখানে গিয়ে পৌঁছবো, এবং মৃত্যু হলে আমাদের সেই আমাদের যে শেষ যে আমাদের যে তার সঙ্গে যে কি বলবো আমাদের যে যুক্ততা সেইখানে গিয়ে আমরা পৌঁছবো, মানে জ্বর হলে জ্বরের দিকে আমরা যাব, আমাদের যদি ইমোশন থাকে কিছু কারো প্রতি বা কিছুর প্রতি সেই দিকে আমরা যাব। এবং মহারাজ বলছেন যে অনেকে যারা বাসনার দ্বারা জন্ম মৃত্যু পেরিয়ে গিয়েছে, সচেতন মৃত্যু হয়েছে যাদের, তাদের আর এইটার প্রয়োজন হয় না, এরপরে এলে তার যদি জন্ম হয় সেটা ডিভাইন প্ল্যান, এবং যিনি সপ্ত ঋষি সেইটাও একটা ডাইমেনশন। এবং মহারাজ বলছেন যে আমরা যেটা চিন্তা করবো সেটাই আমরা হব। শেষে উনি জিজ্ঞেস করেছিলেন প্রিয়ব্রত বাবু প্রাণ সাধনার কথা, এবং মহারাজ বলছেন প্রাণ সাধনা নয় উপাসনা, প্রাণের সাধক বলতে ক্রিয়াযোগীদের বুঝি, কিন্তু সব সাধনায় মহারাজ বলছেন প্রাণ নিয়ে, আমরা যেটাই শুনছি প্রাণ দিয়ে শুনছি মানে তাতে আমাদের রুচি আছে, এবং শ্বাসের প্রশ্বাসে তিনি প্রতিষ্ঠিত হন, এটাই জীবনের আমাদের সাধনার উদ্দেশ্য হয়ে যায়, এবং আমাদের এই প্রাণ মহাপ্রাণে নিয়ে যায়, আন্তরিকতার মধ্যেই প্রাণের প্রতিষ্ঠা। মনের সাধনা সেটা কিছুটাই অভ্যাস যোগের মধ্যে থেকে যায়, কিন্তু প্রাণের সাধনা হলে তবেই সঠিক পথে এগোনো যায়। যাই হোক, ভক্তি জ্ঞান যোগ সবকিছুতেই ঈশ্বরকে প্রাণে আনতে হয়, শ্বাসে প্রশ্বাসে আনতে হয়। যখন ঘুমিয়ে পড়ছি তখনও তিনি প্রাণে রয়েছেন, ঘুম থেকে যখন উঠছি তখন প্রাণে রয়েছেন, এটা একটা অন্তহীন পথের কোনো ইতি হয় না, একটা এফোর্টলেসলি এগোতে হয়, তারপরে একদিন আর প্রাণে থাকাতে চেষ্টা করতে হয় না। এবং কত দূর এগোনো যাবে মহারাজ বলছেন সমর্পণ পর্যন্ত। মহারাজকে প্রণাম জানাই। শেষে ছিল প্রিয়ব্রত বাবুর জিজ্ঞাসা, মহারাজ ইতালি থেকে আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত হলেন, আপনারা জানেন যে আমরা নিয়মিত হতে পারছি না মহারাজকে নিয়ে, কারণ তার নানা শিডিউল আছে, ইউরোপের সঙ্গে আমাদের সময়ের দুস্তর ব্যবধান রয়েছে, তবু তিনি আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তার প্রতি আমরা কৃতজ্ঞ। সেই সঙ্গে আমি কয়েকজনকে একটু বলে নিই, যে জয় দেব, বানেশ্বর দাস এবং ইন্দ্রাণী গাঙ্গুলি ও রিতম বিশ্বাস, আপনাদের জিজ্ঞাসা আজকে আমরা নিতে পারিনি, আপনারা লিস্টে আছেন, আপনারা হতাশ হয়ে যাবেন না, আমরা নিশ্চয়ই আবার আপনাদেরকে ডেকে নেব। আমাদের সঙ্গে অভিজিৎ ছিল, অভিজিৎকে শুভেচ্ছা, ওর ইন্টারনেটে গোলযোগ থাকে, ও বেশি কথা বলতে পারলো না বলে অভিজিৎ হয়তো একটু হতাশ হয়ে আছে। আমরা না না একদমই না, মহারাজকে প্রণাম জানাই, সেই সঙ্গে আবার আগামীতে যাতে আমরা সম্প্রচারে যুক্ত হতে পারি, আবার আপনার ইন্ডিয়ান মঙ্কস ফেসবুক পেজ এবং মরমে স্পিরিচুয়াল সোসাইটির অনুষ্ঠানে মহারাজকে পেতে পারেন, তার ব্যবস্থা করতে পারি, সেই প্রার্থনা মহারাজের কাছে পুনরায় জানাই। নমস্কার, শুভরাত্রি।